বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আজকের এই ইয়াং জেনারেশন যারা এখানে বসছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করছি। এদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এই মজলিসগুলো যেন দিনী মজলিস হয়, বলেন আমিন। আল্লাহ তাআলা যেগুলোকে জিকিরের মজলিস হিসেবে গ্রহণ করুন, বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে এই মজলিসগুলো যে কি মূল্য এটা কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনি কল্পনার বাইরে আপনাকে রিওয়ার্ড দিবেন এর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোথাও যদি কোনো একটি কওম, একটা গোষ্ঠী যদি বসে আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত থাকে, এই যে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান, তাওহীদের জ্ঞান সবচেয়ে উত্তম জিকির এটা। তো এটা যখন কোনো কেউ জানতে পারবে, লিপ্ত থাকে, তখন এদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গাশিয়াতুমুর রহমা, তাদেরকে রহমত ঢেকে দেওয়া হয়, হাফাত বিহিম মালায়েকা, ফেরেশতা তাদেরকে ঢেকে রাখে, ওয়া যাকারাল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহ তার কাছে যারা আছে তাদের কাছে এদের কথা স্মরণ করে। আল্লাহর কাছে আমরা কায়ে মানবকে প্রার্থনা করছি, আল্লাহ যেন তার কাছে যারা আছে ফেরেশতাদের কাছে আমাদের কথা একবার উল্লেখ করেন। হাজারবার আপনি যদি কোনো আল্লাহর কথা স্মরণ করেন, এর বিপরীতে আল্লাহ একবার স্মরণ করলে কিন্তু আপনার সব পাওয়া হয়ে যায়। সুতরাং আমরা আল্লাহর কাছে এটাই চাইবো, আল্লাহ যেন আমাদের কথা স্মরণ করেন, আমাদের আমলগুলি কবুল করেন, আমাদেরকে তিনি এই তালেব ইলম, ইলম সিকার অফ নলেজ, এবং আমাদেরকে তিনি যেন ছাত্র এবং আমাদের যেন এই দিনের জ্ঞানের মুআল্লিম এবং মুতাআল্লিম হিসেবে গ্রহণ করেন, মানে আমিন। আমরা এখানে অনেক আগে দার্স শুরু করেছিলাম, তাই না? সেই দার্সের শুরু ছিল আমাদের সালাসুল উসুলহ, তিনটি মূলনীতির উপরে শুরু ছিল, আমার মনে আছে। তো আমরা একদিন শুরু করার পরেও, পরে আর বিভিন্ন কারণে হয়তো আমরা ধারাবাহিকতা রক্ষা করতে পারিনি, আবার আপনারা একত্রিত হয়েছেন, ধারাবাহিকতা রক্ষা করবেন এবং নিয়মিত দার্সটা শেষ হবে এই আশায় আমরা আজকে আবার বসেছি। সমাজ উপস্থিতি আমরা যেই জিনিসটা তুলে ধরছি, আমাদের যেই তিনটি মূলনীতি বইটা আমরা পড়ব, এই বইটার লেখক হচ্ছেন শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, যাকে আমাদের দেশে ওয়াহাবি বলে, তাই না? এই আমরা আসলে যে যা বলুক না কেন, আমরা কথাটা শুনব, তারপরে এই ইংরেজদের যে এই জাতীয়টা চালাকি করে, তারা যারা সহি আকিদার সহি মানহাজের লোকদেরকে ওয়াহাবি বানানো, কাউ কখনো ওয়াহাবি বলে, কখনো নাজদি বলবে, কখনো আপনাকে গায়ের মোকাল্লেদ বলবে, কখনো আপনাকে লামাজাবি বলবে, কখনো আপনাকে আহলে হাদিস বলবে, বিভিন্ন নামে যখন যেটা সুযোগ পায় এটা লাগানো, এটা হচ্ছে একটা এই এই এদের কাজ, যারা ইসলাম পছন্দ করে না তাদের কাজ। আমরা আসলে ওগুলি কিছুই না, আবারও বলছি আমরা কিছুই না, আমরা কি মুসলিম, আমরা কি মুসলিম? আল্লাহ তাআলা আমাদেরকে ইমান আনার জন্য নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছেন ইমানের প্রচার প্রসার করার জন্য। যে তাওহীদের ডাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের 13টি বছর মক্কায় দিয়েছেন, মদিনায় 10টি বছর দিয়েছেন, 23 বছর তাওহীদের জন্য তিনি সারাটা জীবন ব্যয় করেছেন। যে তাওহীদের ডাক নিয়ে, আহ্বান নিয়ে, যে সাড়া নিয়ে, যে তাওহীদের জন্য সাহাবায়ে কেরাম সারা দুনিয়াতে ঘুরে বেড়িয়ে চষে বেড়িয়েছেন, যেখানে যে পেয়েছেন, আমাদের দেশ দিয়ে গেছে কিছু মানুষ, আমার দেশে সমস্ত মুদ্রা পাওয়া যায়, তাদের বোঝা যায় যে কিছু সাহাবি আমাদের দেশ দিয়ে গিয়েছেন ওই সময়, এবং তারা চীন পর্যন্ত গেছেন এদিক থেকে। আবার ওদিক থেকে দেখেন কনস্টান্টিনোপল পর্যন্ত চলে গেছেন তারা, আবার ওদিক থেকে দেখেন তাদেরই সাথীরা চলে গেছে স্পেনে, আবার ওদিক থেকে পশ্চিম দিগন্তের সর্বশেষ পর্যায়ে পর্যন্ত তারা পৌঁছে গেছে। এর অর্থ হচ্ছে তারা একটি দাওয়াত দিয়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার এই দাওয়াতটির জন্য তারা সারাটা জীবন ব্যয় করেছেন, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দশটি বছর জীবনের কাটিয়েছেন শুধু এই তাওহীদের দাওয়াত নিয়ে, এই ইমানের দাওয়াত নিয়ে, যেখানে আর কোনো ফরজ কিছুই হয়নি। কারণ আপনারা জানেন সব ওই সালাত ফরজ হয়েছে কোন সনে? নবুয়তের 10ম বছরে। তাহলে এর আগে কি ছিল? ফরজ হচ্ছিল না, ফরজ ছিল না, পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত, যেভাবে পড়তেন সবাই এরকম দুই রাকাত পড়তেন, কিন্তু এইভাবে নিয়মতান্ত্রিক পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করার বিষয়টি কখন আসছে? মেরাজের রাতেতে, এবং সেটা হচ্ছে নবুয়তের 10ম বছরে। তাহলে নবুয়তের 10ম বছর আগে কি নিয়ে এত ঝগড়া হলো কাফেরদের সাথে? যেই জিনিসটি নিয়ে এত ঝগড়া হলো কাফেরদের সাথে, তার সাথে তার কিছুই নয়, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারা বলতে চাইতো না এটা, আর রসুল বলতেন যে বলো। তারা রসুল, তারা বাজার, তারা রসুলকে কষ্ট দিত,
তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কষ্ট দিলেও কষ্ট সহ্য করে তাদেরকে বলতো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ বললে তোমরা সফল কামাতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার কাছে এসে বলেছেন যে কালিমাতুন আহতাজু বি ইনদাল্লাহ, একটি কালেমা চাই, একটি বাক্য চাই আপনার কাছে, সে বাক্যটা কি? বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি আপনার কাছে থাকে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবো আল্লাহ আমার চাচা এক কালেমা বলেছে, তাকে জান্নাত দিতে হবে, কঠিনভাবে বলতে হবে, একটি কালেমা জান্নাতে যাওয়ার জন্য যেখানে আল্লাহর কাছে তুলে ধরার মতো একটি কালেমা, সেই কালেমাটি হচ্ছে তাওহীদের কালেমা, সেই কালেমা হচ্ছে ইমানের কালেমা, সেই কালেমাটির প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জিন্দেগিতে 10 বছর ব্যয় করেছেন, কোনো রকম অন্য কিছু ছিল না, সালাত ফরজ ছিল না, সাওম ফরজ ছিল না, জাকাত ফরজ ছিল না, হজ ফরজ ছিল না, কিছুই ছিল না, কী ছিল ছিল এটাই শুধু একটি দাবি। জাফর আত-তাইয়্যার রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইয়াতে গেলেন, আবিসিনিয়া গেলেন, হাবশাতে গেলেন, হাবশা তাকে ডেকে নিয়ে বলা হলো যে তাকে ডেকে বলা হলো নাজ্জাশির দরবারে, এরা পাঠিয়েছে আমর ইবনে আস এবং আরেকজনকে পাঠিয়েছে যে ওদেরকে টেনে নিয়ে আসবে, ঘুষ দিয়ে নিয়ে আসবে, ওরা ঘুষ নিয়ে গেছে বাদশার জন্য, নাজ্জাশির জন্য ঘুষ নিয়ে গেছে, ওরা ঘুষ নিয়ে গেছে, নাজ্জাশি বলছে না আমি এগুলি নিব না, ফেরত দিয়ে দিছে, আমি কোনো ঘুষ নেই না, আমাকে আল্লাহ তাআলা রাজত্ব, আমার রাজত্ব হারিয়ে গিয়েছিল, আল্লাহ আমাকে রাজত্ব আবার দিয়েছে, আমি ঘুষ নিয়ে কাজ করব না, তোমাদের কী আবদার সেটা বলো। তখন তারা কী করলো, মক্কাবাসীরা কী করলো, গেল প্রত্যেক পাদ্রির ঘরে ঘরে গেল, জিয়া তার গিয়ে তাদেরকে চামড়া টামড়া মক্কা তা কিছু ছিল না, চামড়া ছিল যাতে ওদের পশুপালন তাদের সুন্দর সুন্দর চামড়া যেগুলো দাবাগাত করা হয়েছে, সুন্দর সাইজ করা হয়েছে, ওগুলো নিয়ে নিয়ে ওদেরকে হাদিয়ে দিছে। ও পাদ্রিরা তো মহা খুশি যে আজকে ওদেরকে ওখান থেকে বের করবো, জাফর তৈয়ার এবং তার সাথীদেরকে এখান থেকে বের করে দেবো আমরা, কোথেকে হাবশা থেকে আবিষ্কার থেকে বের করে দেবে। তখন আবিষ যিনি ডাকলেন তাদের সবাইকে যে আসো কী হয়েছে, বলেন যে বলো উনি কী জন্য তোমার কী ছিল তোমাদের প্রতি আহ্বান জানায়। জাফর তৈয়ার রাদিয়াল্লাহু আনহু অনেক বিপদে পড়ে গেলেন যে এখন যদি বলি হক কথা তাহলে হয়তো রাগ করবে, আমরা তো হক কথা বলতেই হবে, আবার কী করে না করে, তারপর বলেন যে যাই হোক আল্লাহ ভরসা করে আমরা হক কথা বলবো, যা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন তাই বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী শিক্ষা দিয়েছেন সেটা তিনি তুলে ধরলেন, যখন ডেকে বলা হলো যে আপনাদেরকে ইয়া বললো যা এই তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেননি, তিনি বললেন যে যে রাজন এই লোকগুলো আমাদের দেশের, এরা আমার দেশ থেকে পালিয়ে আসছে, ওরা এমন এক দিন নিয়ে আসছে যে দিন আমাদের বাপদাদা কেউ শুনেনি, মা সামেনা বেহাদাফি আবাইলা বলেন, বুঝলেন না, আপনাদের অনেক কথা কাজ করলে দেখেন না অনেকে বলে যে আমাদের বাপদাদারা কী ভুল করছে, আমাদের কেউ ছিল না, হুজুর কী করছে, হুজুর কী জানে না, আপনি বেশি জানেন, বেশি বুঝেন, বেশি পণ্ডিত হয়ে গেছেন, দমক দেন আপনাদেরকে, এরকম তোরা বলতেছে এরা আমাদের এমন দিন নিয়ে আসছে যে দিন আমাদের কেউ কোনো দিন শোনে নাই, এরা এরকম একটা দিন নিয়ে আসছে, এরা কখনো এই আপনাদের সাথে এরা এখানে থাকার উপযুক্ত না, এদেরকে আপনার আমাদের সাথে ছেড়ে দিন, আমরা নিয়ে যাব। তো বলছে আচ্ছা, তাহলে জিজ্ঞাসা করছেন তখন জাফর তৈয়ারকে, ওনাকে বললেন যে আচ্ছা জাফর তৈয়ার, জাফর তুমি বলো কী নিয়ে তোমাদের নবী আসছেন। তখন গুরুত্বপূর্ণ কথা বলছেন যে তিনি আমাদেরকে ডাকছেন এক আল্লাহর দিকে আহ্বান করতে এবং বলেছেন যে এই আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না, এটার দিকে আহ্বান করেছেন, আর আমাদের বলছেন সিলাতিল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে। তো বোঝা গেল যেটা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা এটা জাহেলিয়ার ইসলামে একরকম ছিল, মানে সবাই চাচ্ছিল ভালো কাজ এটাই জন্য, কিন্তু এটা তখনও পর্যন্ত ফরজ ওয়াজিব পর্যায়ে যায়নি, যেটা পরবর্তী আসছে, ফরজ ওয়াজিব অন্য কোনো হুকুম আসে নাই। তারপর তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যেগুলো আমাদের বাপদাদা যে অহংকার করে এগুলি পরিত্যাগ করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে, নির্দেশ দিয়েছেন। তখন এ বলতো তো খারাপ কিছু না, ভালো কথা বলছে, ওরা তখন বলল যে ভালো কথা বলছে, তাহলে তো নিতে পারলাম না ওদেরকে কোনোভাবে, তো তিনি ভালো কথা বলছেন। পরের দিন ওই দিন মজলিস ভঙ্গ হয়ে গেল, পরের দিন ডাকলেন, পরের দিন আমরা ইবনে আস একটা বুদ্ধি বের করলেন যে আজকে এমন বুদ্ধি বের করবো যে কেমনে থাকে তোরা, কেমনে তারা এখানে থাকিস, কী বুদ্ধি আসে, বলে যে রাজন জানেন ওরা আপনাদের ঈশা সম্পর্কে যা বলে আপনি শুনলে কানে হাত দিবেন এবং এদেরকে আপনি হত্যা না করে ছাড়বেন না, বলে তাই নাকি, বলে তাদের এই ডেকে 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 বলে বলে আসার বলতেছে, আসার পর বলতেছে যে তোমরা আমাদের ঈশা ঈশা সম্পর্কে তোমরা কী ধারণা করো, বলো তোমাদের নবী কী বলছে বলো, আর তোমরা কী বলো বলো। তখন জাফর তৈয়ার রাজিয়াল আনহু তিনি ছিলেন অত্যন্ত সাহসী, তিনি বলেন যে আল্লাহর ভরসা করে কথা বলবো, হক কথা বলবো, কোনো রকমের ডাক ডাক বলবো না, রাগ ডাক করবো না, যেটা হক সেটা বলবো। সেটা কী, তিনি বললেন যে আল্লাহ আমাদের নবী বলেছেন যে তিনি একজন নবী ছিলেন, রাসূল ছিলেন,
এবং আল্লাহর কালিমা ছিলেন, যিনি মরিয়মের উপর ঢেলে দিয়েছেন, সেটার থেকে সন্তান হয়েছে, সেখানে বাপ ছিল না, এবং তিনি বলেছেন যে এই তার গুণাগুণ গুণাগুণ তিনি তিনি মারা যাননি, তিনি আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে, আবার তিনি আর বিস্তারিতগুলো বললেন। বলার পরে যখন এটা বলার পরে তারা এখন মহাখুশি, আমর ইবনে আস সহ যারা ইসলাম গ্রহণ করেনি তখনও তারা মহাখুশি যে এবার বোধহয় একটা কিছু করা দফা রফা হয়ে ছাড়বে। কিন্তু আল্লাহ তাআলার বিশেষ রহমত, তখন তিনি বললেন যে নাজাশি বললেন যে একটা তার সামনে একটা খড়কুটো ছিল, উঠে বললেন যে আল্লাহর কাছে আমি শপথ করে বলছি ওরা যা বলেছে ঈসা আলাইহিস সালামের চেয়ে এক বিন্দুও বেশি নয়। আল্লাহু আকবার। তারপর তিনি এর মাধ্যমে বুঝাই দিলেন যে এটাই হচ্ছে সত্যিকারের দিন, এটা প্রমাণ করে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা বলেছেন, কারণ এই জিনিসটাই পূর্ববর্তী নবীরা সবাই নিয়ে আসছে, অর্থাৎ এখানে কোনো ভিন্নতা নেই, সমস্ত নবীদের একই দাওয়াত ছিল, সেটা কি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। প্রত্যেক নবী আল্লাহ তাআলা বলিয়ে দিয়েছেন কোরআনে কারীম বারবার যে ওয়া মা আরসালনা মিন রাসূলিল্লা ওয়া মা ইল্লা নুহি ইলা আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করো, এটাই হচ্ছে প্রত্যেকটি নবী রাসূলের এটাই ছিল দাবি। তো এই দাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন মক্কার জিন্দেগিতে, এবং এই দাবির অবস্থায় এটা পালন করার পরেই কিন্তু বাকিটা আসবে, নাহলে আসবে না। একজন মানুষ ধরেন সালাত আদায় করে, একজন মানুষ সালাত আদায় করে, যাকাত দেয়, সওম পালন করে, হজ করছে, হজও করে, আবার বিশ্বাস করে, বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কেউ তার ভালো মন্দ করতে পারে, লাভ আছে বলেন তো? কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। একজন মানুষ সারা জীবন ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেই যাচ্ছে, অথচ সে মনে করে যে অন্য কেউ তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, তার কি লাভ আছে? কোনো লাভ নেই। তাহলে বোঝা গেল যে এমন এক জিনিস কালেমাতুল্লা ইলাহা ইল্লাল্লাহ তারা আরবরা বুঝছিল, বুঝছিল বলেই তারা এটা উল্লেখ করতে রাজি হতো না, তারা এটাই বলতো যে আইনাল্লাহ তারিকু আলিহাতাল শায়রি মাজনুন, আমরা আমাদের মাহবুদকে ছেড়ে দেবো, সে তো শায়র, কবি, মাজনুন, পাগল। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে তারা এই জাতীয় কথাবার্তি বলতো। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ইমান আনার আগে বলতেছে, যখন মক্কার জিন্দেগিতে বলতেছে, আমি যখন মক্কাতে বাজার যাচ্ছিলাম তখন আমাকে জানানো হলো যে এই লোকটার মধ্যে ইয়া জিনে ধরেছে, পাগল হয়ে গেছে, উল্টাপাল্টা বকতেছে। তো আমি মনে করতাম, আমার কাছে তখন জিন তাড়ানোর বুদ্ধি ছিল বিভিন্নভাবে, সাধারণত কোনো কোনো মানুষের কথার জোর, কোনো কোনো ব্যক্তিত্বের কারণে, কোনো কোনো মানুষের এখলাসের কারণে জিন কিন্তু পালায়। তো বলতেছে আমার তখন মনে ছিল যে এটা করে হয়তো তার থেকে যে উপকার করবো তার একটু, হয়তো আমি তখন যাই বললাম যে এই শুনেছি তোমার নাকি জিনে ধরেছে, আমার কিন্তু জিন তাড়ানোর ব্যবস্থা আছে আমার কাছে, তোমাকে একটু হেল্প করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন যে আমার জিনে পায় নাই, শোনো আমি কী বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেন আয়াত পড়া আরম্ভ করলেন, ওই লোক বললো যে এটা তো জিনের কথা নয়, জিনের কথা তো পাগলামি, এটা তো সুন্দর কথা, এত সুন্দর কথা আমি জীবনেও শুনি নাই, আমি ইসলাম গ্রহণ করলাম সর্বপ্রথম, তো লাভ হইলো, খারাপ হইলো না কিছুই, মানে মানুষে বদনামি করতো। এই জন্য দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদি এক বর্ণায় আসছে এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে যাইতেন আর বলতেন যে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলন চিল্লে চিল্লে বলতেন, চিৎকার করে করে বলতেন, আর পিছন থেকে আবুল হাব পাথর মারত, আবুল হাব পাথর মারি বলতো মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী, মানুষের কী হয়েছে কয় না আমাদের মিথ্যাবাদী, কী শুনি দেখি, তাহলে যাই হোক কথা, হয়তো ভালো কথা বলছে ইসলাম গ্রহণ করি, তো আরও সুবিধা হয়েছে, ওরা যত বেশি উল্টা প্রচার করতো মানুষের কাছে তত বেশি আরও প্রচার প্রসার বেশি হতো। ঠিক বর্তমান সময়ে সেটা হচ্ছে, আপনি যত বেশি আমাদের বদলে ওহাবি এটা ওইটা যত নাম দেন না কেন, মানুষ কিন্তু ঠিকই হক চিনতে আলহামদুলিল্লাহ ভুল করে না, মানুষ আলহামদুলিল্লাহ চিনতে শিখেছে, এখন মানুষের মধ্যে বিবেক কাজ করে, মানুষ চিন্তা করছে যে আসলে আমাদের এই এইভাবে তথাকথিত এই কবর পূজারি হওয়া দেওয়ার কোনো সুযোগ নাই, আমার আল্লাহর কাছে যেতে হবে, তার কাছে ফিরে যেতে হবে, তার এবাদতই করতে হবে, আর কার এবাদত করা যাবে না। সুতরাং এইভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদত করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে এবাদত করেছে, আল্লাহ এবাদত একমাত্র এবাদত করেছে, তিনি আল্লাহ এবাদত আহ্বান জানিয়েছে। এমনকি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাবাসীদের থেকে বিরূপ হয়ে যে পারছে না, তারা কেউ নিবে না, তিনি গেলেন তায়েফে, সেখানেও তাকে কীরকম কষ্ট দেওয়া হলো। একজন বলল যে আল্লাহ কি আর কাউকে দেখে নাই তোমার ছাড়া, আরেকজন বললো যে তোমার কাউমি আনাইলে আমি তখনই মেনে নেবো, আরেকজন বললো তোমার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না, নাউজুবিল্লাহ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসা, তার উপরে তখন লেলিয়ে দেওয়া হলো, কাদের লেলিয়ে দেওয়া হলো, ছোট বাচ্চাদের, ছোট ছোট পাগলদের লেলিয়ে দেওয়া, তাদেরকে কী করো পাথর মারো, আর তারা তো কিছুই বুঝে না, মনে করছে পাথর মারতে আনন্দ পায়, তারা পাথর মারতে আরম্ভ করলো। আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আতা কি কোনো সমস্যা ছিল জীবনে, ইচ্ছা করলে তাকে রাজা বানিয়ে দেওয়া দিতে পারতো, সবাই বলছিল তার রাজি হয়েছিল যে রাজা বানিয়ে দিব, বলেছিল সুন্দর নারী দিব তো তোমাকে,
বলেছিল তুমি কি চাও সেটা দিয়ে দেবো, টাকা চাও টাকা দিব, কি তোমার অসুবিধা সেটা আমরা করবো, তবু তুমি আমাদের মূর্তিদের বিরুদ্ধে কিছু বলো না। আজও তাই হচ্ছে, আপনাদের এভাবে বলা হবে যে ওলি আল্লাহদের বিরুদ্ধে কিছু বলেন না। ওলি আল্লাহরা, হ্যাঁ আমরা ওলি আল্লাহর বিরুদ্ধে কিছু বলি না, কিন্তু ওলি আল্লাহ এবাদত করতে বলি না, ওলি আল্লাহদের বিরুদ্ধে আমাদের কথা না, কিন্তু ওলি আল্লাহ এবাদত করবেন না। অনেকে এবাদত অর্থই বুঝে নাই, এই জন্য তারা এবাদতটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে। আমরা ইনশাআল্লাহ এটা ব্যাখ্যা করবো, আমাদের এখানে আছে, সেই হিসাবে মনে করতেছে যে যতই তাদেরকে ডাকে কোনো এবাদত হচ্ছে না, বিপদে বললে তাদেরকে ডাকছি না, ডাকছি তো এবাদত কিসের, তো কী এবাদত কিসের নাম, তাহলে এবাদত কাকে বলে এটাই বুঝে নেই। যেখানে আরবের মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তারা কখনো রাজি ছিল না, বরং তারা বলতো আজাল আলাইতে ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সমস্ত ইলাকে এক ইলাহ বানিয়ে দিল, এটা তো বড় আশ্চর্যের কথা, এটা কিভাবে হতে পারে, এটা কিভাবে হতে পারে। এই জন্য এই আরবের মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না। আমাদের বর্তমান সময়ের মুশরিকরা কি করে জানেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার কি করে, সেজদা করে কবর, একটা কবরের জন্য মানত করে। যে ব্যক্তি এই যে গাড়ি চালায়, যারা আপনি দেখবেন অনেকেই যাওয়ার সময় কাজে দুইটা টাকা দিয়ে আস, কোথায়, হ্যাঁ এই কবর, হ্যাঁ মাদারা দিয়ে আস, সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর বেশিও বলে, কত জিকির জাকের মজলিসেও যায়, হ্যাঁ জাকের মাহফিল, জাকির মাহফিলও যায়, তাই না, তথাকথিত আর কি, সেখানে যায় জিকির করতে করতে, অথবা তো শারীরিকভাবে শরীর হানিও করে ফেলে অনেকের, কিন্তু তাদের যেটা হওয়ার তা হয় জানেন আপনারা, অনেকে গাছে উঠে যায়, অনেকে আসমানে উঠে দিকে চেষ্টা করে, যত উঠতে পারে উপরের দিকে, হ্যাঁ যদিও তারা বিশ্বাস করে না আল্লাহ আসার উপর আসেন বিশ্বাস করে না, কিন্তু তাদের উপরের দিকে উঠতে কোনো সমস্যা হয় না, উপরের দিকে উঠে। তাহলে বোঝা গেল যে এই জাতীয় গোষ্ঠীগুলো এরা বর্তমান সময়ে তখনকার কাফেরদের চেয়েও বেশি বেশি কুফুরি, বা কাফেরদের বেশি বেশি কুফুরিতে লিপ্ত বর্তমান সময়ে। কেন জানেন, শেখ হোসেন মোহাম্মদিন আব্দুল হাব রহমাল্লাহ তার কথা আমরা বলছি, তিনি বলছেন যে তখনকার মুশরিকদের চেয়ে বর্তমান মুশরিকরা বিভিন্ন গতিতে আর একটু বেশি। কেন, তখনকার মুশরিকরা যখন বিপদে পড়তো তখন একমাত্র আল্লাহর জন্য খালেস করতো, আল্লাহ তুমি ছাড়া আর উদ্ধারকারী কেউ নেই, আর যখন শান্তি অবস্থা থাকতো তখন বলতো যে আমাদেরকে লাত দিয়েছে, মানাতে কিছু দিয়েছে, ওজা কিছু দিয়েছে, এই জন্য আমরা এই অবস্থায় ভালো অবস্থায় আছি। কিন্তু বর্তমান সময়ের যারা মুশরিক, তারা বিপদে পড়লেও আল্লাহকে ডাকে না, বিপদে পড়লে ডাকে বদর 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 কেডা বদর উচ্ছিন্নি বদর ফির, অথবা বদর অমুক ফির তমুক ফির ডাকতে থাকে, হ্যাঁ তখন এরকম ডাকতে বিপদে পড়লে অমুক ফির তমুক ফিরে ডাকে, তারা তাহলে শিরিক, মানে ভালো অবস্থায় মন্দ সর্ব অবস্থায় তারা শিরিক করতেছে বর্তমান সময়ের মুশরিকরা। আবার আরেকটা হচ্ছে, তখনকার দিনের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো, বর্তমান সময়ের অর্থ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে না। তিন নম্বর হচ্ছে, তখনকার দিনের মানুষ এবাদত অর্থ বুঝতো, বর্তমান সময়ের মানুষ এবাদত অর্থ বুঝে না, এই এই সমস্যার মধ্যে তারা লিপ্ত আছে। আরেকটা জিনিস হচ্ছে, তখনকার দিনের মানুষ, বেশিরভাগ মানুষ আল্লাহ তাআলাকে শুধুমাত্র এবাদতে শরীক করত, কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করা হয়তো কে সৃষ্টি করেছে, কে বিপদকে উদ্ধার করে, তারা কি বলতো, আল্লাহ, ওমান ইউদাব্বিরুল আমর, কে পরিচালনা, আল্লাহ। এখনকার যুগের মানুষ আল্লাহ দুনিয়া পরিচালনাকারী শুধু আল্লাহ নয়, কি আছে, কুতুব আছে, গাউস আছে, হ্যাঁ তারপরে আবদাল আছে, নাকিব আছে, নাজিব আছে, নোকাবা, নুজাবা, ওতাদা, কত নাম শেষ নেই, এগুলি আছে, এগুলি সবে এগুলি পরিচালনা করতেছে আল্লাহর, তাদের কাছে এটা গৌণ বিষয় হয়ে গেছে, এই জন্য তারা খুশি হয় দোয়া করতে গেলে সব নিজের যত আমল আছে সব ওকে ওলি আবদাল্লে দিয়ে দেয়, নিজে শূন্য হয়ে বসে থাকে। এই জাতীয় দোয়া আসলে অবৈধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই যে দোয়া করেন নাই। দোয়াগুলো নিয়ম আছে, কিছু দোয়ার নিয়ম হচ্ছে নিজে যা কিছু চাইবেন আল্লাহর কাছে চাইবেন, তাই না, এবং চাওয়ার নিয়ম হচ্ছে আপনি আল্লাহ তার নাম গুণের মাধ্যমে চাইবেন, কিন্তু কাউকে এভাবে বক্সে দেয়া, লাঠি দিয়ে মেরে দেয়া, কাউকে তাড়িয়ে দেয়া, কারো গায়ের উপর নিক্ষেপ করা, এটা শরীয়তের বিধানের ভিতরে নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেন নাই, বরং দোয়া করেছেন আল্লাহ তুমি ওদের জন্য উপকার, কিন্তু আমি যা পড়েছি যেটাকে আল্লাহ তাআলা পোটলাবা দিয়া সোনার মধ্যে নেয়, অথবা তথাকথিত অমুক জায়গায় ফেলে দেওয়া আস, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দোয়ার ভিতরে আপনি পাবেন না। এই সিস্টেমটা বেদাতি সিস্টেম, শরীয় বিরোধী সিস্টেম, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আপনি দোয়া করেন তাদের জন্য যারা মারা গেছে, আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাকে আল্লাহ জান্নাত নসিব করো, তাকে ক্ষমা করে দাও, এটা করেন, কিন্তু আল্লাহ আমি যা পড়েছি সব ওনাকে দিয়ে দাও, কেন কেন দিতে হবে, এটা আমি যে আমার আমল ওনাকে দিয়ে দিব, কেন, কি কারণে দিয়ে দিব, আমার আমি দিলেও ফেরত আসবে, এটা কে বলছে আপনাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনিতেই আমি যা করি না কেন, আমি আপনি যত আমল করি, যে সেটা সলাৎ পড়ি, যাকাত দিয়ে হজ করি, অথবা দুই রাকাত নফল নামাজ পড়ি, অথবা ওয়াজে বসি, যত ইবাদত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পেয়ে যাচ্ছেন অটোমেটিকলি,
কিন্তু আমি মনে করতেছি আল্লাহ আমি দিলে বুঝি পায়, না দিলে বুঝি পায় না, এর মতো নিকৃষ্টতম মানে মূলতা মূর্খতা এবং কৃপণতা আল্লাহ দুনিয়াতে হইতে পারে না, এটা হয় না। এই জন্য আমাদের এই ধারণাটা ভুল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা পোটলা মানে ফেরাইতে হইব অথবা অমুকের গাড়িতে ফাটাই দিয়ে আসতে হইব অথবা ও কাবানো যাবা তথাকথিত যে দুনিয়াতে কোনো অস্তিত্বই নেই, ছিল না কোনো দিন, মিথ্যা কথা, কোনো অলির কোনো কোনো গাউসের কোনো অস্তিত্ব কোথাও ছিল না, একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতে গাউস তিনি উদ্ধারকারী, আর কোনো উদ্ধারকারী নেই। তথাকথিত যারা কুতুব বলে এগুলো মিথ্যা কথা, কোনো কুতুব বলতে কোনো কিছুই নেই, মিথ্যা কথা, কোনোদিন কোনো কুতুব ছিল না। এগুলি হচ্ছে এমন এক অন্ধকার জগৎ যে জগতে একবার যদি ঢুকতে পারে কেউ এখান থেকে বেরোতে পারে না। এগুলি মানুষকে বিভ্রান্ত করে, এই জাতীয় জিনিসগুলো মানুষকে তখনকার সময়ে আরও মুশরিকরা এই জাতি বিশ্বাস করতো না কখনো, তাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়া উমাই ইউদাবিরু আমরা কে সব কিছু পরিচালনা করে, সায়াকুলুন আল্লাহ, তারা বলবে আল্লাহ, তারাও কিন্তু এই শিরিক করে নাই। তাহলে তারা শিরিক করেছে কোন জায়গায়, এবাদতে শিরিক করতো, তারা এবাদতে শিরিক করতো। এইটা এবাদত কি, যে এবাদতের সময় তারা বলতো যে এরা সুপারিশ করে আমাদেরকে আল্লাহর দরবারে পৌঁছে দিবে, এরা সুপারিশ করে আমাদেরকে আল্লাহর দরবারে পৌঁছে দেবে, অর্থাৎ আমরা সরাসরি যেতে পারবো না। বর্তমান সময়ে এরা কিন্তু এই এই শিরিকটা আছে, এর সাথে আরও ডিগ্রি বাড়ছে, বিভিন্ন রকমের ডিগ্রি তারা বাড়িয়ে নিয়েছে। তাহলে বোঝা গেল। আরেকটা উনি বলেছেন যে আগেকার সময়, আমরা যদি পড়েন পাবেন এটা এই শেখের কাশ্মীর সুভাতের মধ্যে, তিনি বলছেন বর্তমান সময় আরেকটা সমস্যা পার্থক্য কি বর্তমান মুশরিক আগের মুশরিকদের মধ্যে, আগের মুশরিকরা সত্যি সত্যি আল্লাহর ন্যাক বান্দাদেরকে ওসিলা দেখত, মনে করতো যে এদেরকে দলিল বুঝিয়ে আল্লাহর কাছে বলবে। ন্যাক বান্দাকে লাত কী করতো, ইয়ালুতু সবিক, লাত কী করতো, সে সাতুদের সাতু বানাইতো কার জন্য, এই হাজিদের জন্য। তো মনে করতো একটা ন্যাক কার বান্দা মারা গেছে, এর দলিল বুঝে ভালো উপকার হবে ইত্যাদি ইত্যাদি। আরেকজন এই করতো, আরেকজন তারা দেখা গেছে আল্লাহ তাআলার নাম গুণের আল্লাহ তাআলার কিছু অংশ নিয়ে কাউকে ভালো মানুষ দেখে তারা বলতো। এটা বর্তমান সময় সবচেয়ে আফজালুল ফুজুর, সবচেয়ে খারাপ মানুষটা ইয়াবা খাইয়ে পড়ে আসছিল, মদ তথাকথিত ইয়ে খাইয়ে পড়ে আসছিল, গাঁজা খাইয়ে পড়ে আসছিল, ওইটা মারা গেছে, ওইটা এখন হয়ে গেছে তাদের আল্লাহর অলি। এটা অলি হলে কোন দিন, এটা তো আমাদের জন্য বলি, এটা আমাদের বিপদে ডেকে আনতেছে আমাদের জন্য। এখন এই জাতীয় মানুষগুলো দিয়ে এখন শিরিক করতেছে। শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ বলতেছেন তারা বর্তমান সময় আগের তো আগেকার সময়ের মধ্যে এই অলির পার্থক্যটা দেখতে আপনারা বুঝতে পারেন যে কীরকম ধীরে ধীরে মানুষগুলো কীভাবে শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে। অথচ এটা যদি বলতে যান আপনাকে, আমাদের আকিদা বিশ্বাস নষ্ট করে বলতেছে, আপনার আকিদা বিশ্বাসটা তো ভুল ছিল, নষ্টই ছিল, আমি তো শুদ্ধ করতে চাচ্ছি, আমি তো রিফর্ম করতে চাচ্ছি। আপনার আমার সবাই বলতে পারে একটা কথা যে সবাই তো দাবি করে শুদ্ধ, কিন্তু শুদ্ধ দাবি করার বড় কারণ হচ্ছে আপনার পক্ষে কোনো দলিল আপনি দিতে পারবেন না, আপনি ভুল দলিল দিবেন। শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সবসময় একটা কথা বলতেন যে বেদাতীরা কখনো তার কথার পক্ষে কখনো শুদ্ধ দলিল দিতে পারবে না, কোনো শুদ্ধ দিতে পারবে না। যদি দলিল একটা দেয় শুদ্ধ, এইটার মধ্যে অবশ্যই তার কথার রদ থাকবেই থাকবে, কারণ আল্লাহর বিধান আল্লাহর আল্লাহ 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 তাআলার বিধানের মধ্যে কখনো পরস্পর বিরোধিতা নেই, এটা হতে পারে না। এই জন্য তারা কোনো শুদ্ধ দলিল দিতে পারে, দিলে হয় বানোয়ার দিবে, আর শুদ্ধ দিলে এটা তার বিরুদ্ধেই বলবে, কখনো তার পক্ষে বলবে না, কখনো তার পক্ষে না। হ্যাঁ, কখনো কখনো অপব্যাখ্যা করতে পারে, তার অপব্যাখ্যা তার জন্য আমাদের কাছে সালমে সালিনের কাছে যেতে হবে যে এই ব্যাখ্যা তুমি করেছো, এই ব্যাখ্যাকে আগে হয়েছে কোনোদিন কিনা, এটা হচ্ছে তাদের পূর্ব আগে দেখে আসছে বড় দেখে সবসময় তারা এই অপব্যাখ্যা তারা ব্যবহার করে থাকে। দেখুন তার অধিকাংশ দেখবেন যে অপ্তাক ইলাইল ওসিলা, সহজ বুদ্ধি পেয়ে গেছে, ওসিলা ধরো ওসিলা ধরো, কিসের ওসিলা ধরবে, ওসিলা অর্থ কি আগে এটা বুঝো, ওসিলা অর্থ কি, আল্লাহর নৈকট্য, আল্লাহর নৈকট্য তারাশ করতে বলেছে, আল্লাহর নৈকট্য তারাশ করতে বলেছে, কিন্তু আমরা মনে করি ওসিলা অর্থ পিসাব ধরো, নৈকট্য কোথেকে হইলো, নৈকট্য কোরআন তিলাওয়াত, নৈকট্য দুই রাকাত সালাত, নৈকট্য হইলো হজ উমরা এবং আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহর কাছে দুই রাকাত আপনি দুইটা শ্রম বেশি রাখা, শ্রম নফল রাখা, এটা হচ্ছে নৈকট্য। এটা না করে আপনি মনে করছেন যে হুজুরের টাকা দিলে বোধহয় আমার জান্নাত হয়ে যাবে, তাই না? এত সোজা জিনিস না, এত সোজা জিনিস না, এটা নাম নৈকট্য না, এটা কোনোদিন নৈকট্য বলে বলা হয়ও নাই। সুতরাং যারা এই জাতীয় নৈকট্যের কথা বলছে তাদেরকে আমাদের বলতে হবে যে এইটা আপনি ভুল তাফসির করেছেন। আল্লাহ তাআলা ওয়াসিলা শব্দটি ব্যবহার করেছে সমস্ত তাফসির, তাবত তাফসির, 1200 হিজরির আগে পর্যন্ত কোনো তাফসিরে, 1200 হিজরির আগ পর্যন্ত কোনো তাফসিরে ওসিলা অর্থ নৈকট্যর বাইরে অন্য কিছু করা হয় নাই। 1200 হিজরির পরে এসে মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে, তখন কেউ কেউ দুই একজন দুই একজন কেউ কেউ তার মতো করে, তা আরবরা কেউ লেখে নেই, অনারবরা ওসিলা অর্থ বুঝছে যে ইয়া মাধ্যম দ্বারা, এই মাধ্যম দ্বারা আসলে ওসিলা শব্দের অর্থ নয়, এটা ভুল, কখনো ওসিলা শব্দের অর্থ মাধ্যম দ্বারা নাই। মাধ্যম ধরতে হবে কি না এটা মাসাল আলাদা, মাধ্যম ধরার মাসালাটা কি শেখ হোসেন তাইমি বলে দিয়েছেন সুন্দর করে। যদি এরকম মনে করেন যে আল্লাহর দিন শিখতে হবে, যেমন আলেমদের কাছে আসছেন অথবা আলেমদের কাছে যান আপনারা, যেমন অনেক শেখের কাছে যান দিন শিখার জন্য, তাহলে এই মাধ্যম ধরা যাবে।
যদি মনে করেন যে মাধ্যম সে আমার আবাদ কবুল হবে না বা আল্লাহ তালা আমার কথা শুনবে না, তো এটা হবে শিরক, কারণ এই মাধ্যমের তো নিষেধ করা হয়েছে। আর যদি বলেন মনে করেন যে কারো কথা শোনা যাবে না, আমি নিজেই বুঝি সব কিছু, এটা আবার গুনার কাজ। কারণ না, আপনাকে অবশ্যই যে জানে তার কাছে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, ফাসআলু আহলে যিকর ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানো যারা জানে তাদের কাছে তোমরা যাও। তাহলে আমরা বুঝতে পারলাম যে আরবের মুশরিকরা যেই বিপদে যেই সমস্যায় ছিল, আমাদের বর্তমান সময়ের মুশরিকরা তার থেকে বহু গুণ বেশি সমস্যার মধ্যে লিপ্ত আছে। অথচ আমরা তাদেরকে বুঝাতে পারছি না, আপনাদের পরিবারে আমাদের পরিবারে এরকম আছে, মা আছে, আত্মীয় আছে, দাদি আছে, বা পাশের লোক আছে, কেউ আছে, এরকম বহু মানুষ আছে যারা কথায় কথা শিরিক করতেছে। হ্যাঁ, আমি একজনকে পেয়েছি কাঠের দোকান, নইলে বলতেছে এই ওনার ওসিলে আমার কাঠের দোকান ভালো হয়ে গেছে। ওনার ওসিলা কোত্থেকে আসলো? উনি কি আপনার বিষয়টা জানেন? যদি মনে করে যে কোনো ওলি আল্লাহ আপনার কবরে থেকে আপনার বিষয়টা জানেন, তাহলে কী হবে বলেন তো? এটা শিরকে আকবর এবং চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। অথচ অনেক মানুষ এটা মনে করতেছে, এই জন্য তারা উপরে টাকা দিয়ে মনে করতেছে অনেক কিছু হয়ে গেছে। উপরে টাকা দিলে বেটা কীভাবে জানবো? ওই বেটা কি সব দেখতেছে? অনেক মানুষ মনে করে মরার পরে নাকি তাদের আবার ক্ষমতা আরও বেড়ে যায়। এটা হলো শিরকের চেয়ে বড় শিরক আর হইতে পারে না। এরকম শিরক কেউ কোনোদিন করে না। মরার পরে যদি ক্ষমতা বেড়েই যেত, বেটা কিন্তু কবর থাকতো না, বেটা উড়ে চলে আসতো। কেন, এইখানে থাকার জায়গা তো ছোটো জায়গা, উপরে বিরাট বাড়ি ঘর রেখে চলে গেছে, কত সুন্দর বাড়ি করছিল তাই না? এই বাড়ি রেখে সে এখন কবরে ছোটো জায়গা রয়েছে, কত কষ্টের জায়গা। এর চেয়ে সে তো বেড়ে চলে আসতো যে আমি মরবো না, এখন আরেকবার আসি, ঘুরে আসি না, কেল্লা কখনো নয়। ইন্নাহা কালিমাতুন হুয়া কায়িলু হা, বলবে কিন্তু আসার কোনো সুযোগ থাকবে না। সুতরাং কোনো মানুষ একথা বলার সুযোগ নেই যে মরার পর তার অবস্থা বেড়েছে, ক্ষমতা বেড়েছে, কখনো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, কেউ যদি মারা যায় তিনটি জিনিস ছাড়া কোনো কিছু তার উপকার করে না। একটি হচ্ছে আমলে সালে, নিজের আমলে সালে, হ্যাঁ আমলে সালে তাই না? আরেকটা হচ্ছে কি, সন্তান যদি জীবে তাকে ভালো কাজ তাকে শিখেছে, তার জন্য দোয়া করে। এই জন্য তিন নম্বর হচ্ছে কি, সদাকাতুন জারিয়া, এর বাইরে তার কোনো উপকার করতে পারে না। নিজের উপকার যেখানে হয় না, অন্যের কি জন্য উপকার করবে, অন্যের কিছু কীভাবে জানবে? অনেককে ধারণা করে সালাম দিছি, সালামের উত্তর দেয়, সুতরাং অনেক কিছু জানে না। সালামের উত্তর দেয় আপনাকে বলছে, কোনো কিতাবে লেখা সালাম উত্তর দেয়? মিথ্যা কথা, সালাম উত্তর দেয় কোনো কথা কিতাবে লেখা নাই। সালাম দিতে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাম দিব, এটা হলো রাসূল, এটা হলো আমার, এটা হচ্ছে আমার জন্য এবাদত, সালাম দেওয়াটা এবাদত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে এবাদত করতে হবে, সালাম দিলে সওয়াব হবে। এতে গেলে আসসালামু আলাইকুম দার কাউমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুম ইয়ারহামুল্লাহ মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন, এভাবে দোয়া করতে বলেছেন। এটা হচ্ছে দোয়া, তার জন্য দোয়া করা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জন্য বলেছেন যে কবরবাসীর কাছে কিছু চাওয়ার অর্থ হচ্ছে, সেটা হচ্ছে ডুবন্ত মানুষ না, একটু ডুবন্ত মানুষের কাছে কিছু চাচ্ছে। ডুবন্ত মানুষ কিন্তু উপকার করতে পারে, উপকার করতে পারে? হে তো নিজে ডুবে গেছে, আরেকজনে কি ডুবে? ও বলে ভাই আমার বাসা, হে তো মরেই রয়েছে। এই জন্য কিছু মানুষ কবর কাছে যাওয়ার অর্থ হচ্ছে, সে তো এমনি বিপদে আছে, তার কাছে কি চাইবেন আপনি? সে কিছুই করতে পারে না। কবরওয়ালা আপনার কোনো উপকার করতে পারে না, বিশ্বাস করতে হবে এটা। কোনো কবরওয়ালা কারো কোনো উপকার করতে পারে না, এমনকি সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও কারো উপকার করতে পারেন না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল, বলুন বলুন, ইন্নি লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, তোমাদের ক্ষতিও না ভালো কোনোটার আমি মালিক নই। কুল ইন্নি লা আমলিকু লাকুম নাফসি দাররা নাফা ওয়ালা দাররা, আমি নিজের জন্য কোনো উপকার ক্ষতি করতে পারি না। আল্লাহ তাআলা যদি কোনো অনুমোদন না করে, তাহলে যেখানে দুনিয়ায় থাকা অবস্থায় তিনি নিজের ক্ষতি উপকার টেনে আনতে পারতেন না, তাহলে সেখানে মৃত্যুর পরে তার ক্ষমতা কতদিকে বেড়ে গেল। এই জাতীয় যারা বিশ্বাস করবে তারা সরাসরি শিরকে এবং কুফরিতে লিপ্ত রয়েছে। আল্লাহ এবং তার রসুল, আল্লাহ 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 তাআলার বাণী এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস এর সম্পূর্ণভাবে প্রমাণ করছে। এই জন্য যেই ব্যক্তি এই জাতীয় কথা নিয়ে আসে, তাদের কথার পক্ষে কোনো দলিল তারা পেশ করতে পারবে না। হ্যাঁ, অপব্যাখ্যা দিবে। অপব্যাখ্যা অর্থ যেই ব্যাখ্যা আপনি কখনো আমাদের সাহাবায়ে কেরাম থেকে শুনেন নাই, তাবেঈনদের থেকে শুনেন নাই, ইমামদের থেকে শুনেন নাই, তাফসির গ্রন্থে খুঁজে পাবেন না। সহি তাফসির গ্রন্থের কথা বলতেছি, সহি তাফসির কেন বলছি, 1200 হিজরির পরে কেউ লিখলে এটা ইচ্ছা মতো যা ইচ্ছা তা লিখতে পারে। আপনি একটা লিখে যদি কেন বল তাফসির, হ্যাঁ তাফসির অমুক, তাফসিরের রুহুল কোরআন একটা নাম দিলেন, একটা লিখে দিলেন, আন্দাজি বানায় দিলেন, অর্থও বুঝেন নাই, আয়াত অর্থও বুঝে না, এরকম বহু মানুষ আছে তাফসির করে ফেলতেছে। আমি নিজে দেখছি, অর্থও বুঝে না, একটা আয়াতের অর্থ বুঝে না, তাফসির করে ফেলতেছে। একজন আমাকে ফোন করে বলতেছে, আমি চিন্তা ভাবনা করছি কোরআন একটা তাফসির লিখে ফেলবো, মানে তাই নাকি? তো আপনি কীভাবে তাফসির লিখতেছেন? বলে যে যেখানে যেখানে আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করছে সেখানে একটা ফেরেশতারা করতেছে, আর যেখানে আল্লাহ এক বচন ব্যবহার করছে এটা আল্লাহ নিজের কথা। নাউজু বিল্লাহ, আর বুঝছেন কথাটা, ইন্না আতাইনা কাল কাউসার অর্থ কি, আমরা আপনাকে কাউসার দান করেছি। এখন সে মনে করছে ফেরেশতারা দিছে, নাউজু বিল্লাহ, কত বড় শিরক করতেছে। হ্যাঁ, আর ইন্নানি আনাল্লাহু লা ইল্লা আনা ফাবুদনি, এক 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 বছর ব্যবহার করছে, সেখানে বুঝি আল্লাহ হচ্ছে, আরেকটা বুঝি ফেরেশতাদের কথা, না উজুবিল্লা। অর্থাৎ সে জানেই না, না জেনে কথা বলতে চেষ্টা করে। একটা যোগ আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন যারা না জেনে, হ্যাঁ রুয়াইবাদা,
ইয়েতাকাল্লাম ফি আম্মাতিন নাস, জানে না অথচ তথা এরা মানুষের ব্যাপক কাজের কথা বলতে চেষ্টা করে যে না জেনেও কথা বলে, এরকম অবস্থা তৈরি হয়ে গেছে, এটা বহুত কাজ হয়ে যাচ্ছে এখন। এই জন্য মনে রাখবেন আমি যেটা ভূমিকাটা এই জন্য দিলাম, এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল শেখ হোসেন মহিউদ্দিন আবদুল্লাহ যখন দুনিয়াতে আগমন করেছিলেন, তখন মক্কা মদিনাতে প্রত্যেকটি কবরের উপরে সৌধ ছিল, জানেন কবর উপরে একটা একটা মাজার ছিল। এটা হলো খাদিজার মাজার, এটা হলো উসমানের মাজার, এটা হলো ফাতেমার মাজার, এটা হলো অমুকের মাজার, মাজার মাজার সর্বস্ব ছিল, মাজার ছাড়া কিছু ছিল না। তখন দেখলেন মাজার, যে ব্যক্তি ওই সময়ের ছবি কিছু নিতে পারে দেখবেন যে শুধু মাজার আর মাজার আর কিছু নেই, শুধু মাজার আর মাজার। তখনকার শেখ দেখলো যে মানুষ শুধু সেজদা করে যাচ্ছে, কবর সেজদা করছে। তিনি তার ওস্তাদকে বললেন যে ওস্তাদজি এটা কী অবস্থা, কোরআন এবং সুন্নাহ কোথায়, এরা কী করতেছে, এরা কি মুসলিম? তখন ওস্তাদ একটি কথা বলছেন, ইন্নাহা উলাই মুতাব্বার উম্মা হুম ফীহি ওয়া বাতুল উম্মা কানু ইয়ামালুন, এরা এদের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে, এরা বাতিল, এদের আমার কিছু করার নেই। তার ওস্তাদ তিনি হানাফি আলেম ছিলেন বড়, তিনি বললেন যে এটা আমার কিছু করার নেই, এতে মুতাব্বার ধ্বংসপ্রাপ্ত, এরা এই মানুষগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। তখন তিনি কলম ধরতে আরম্ভ করলেন, ছোটো ছোটো রেসালা লিখতে আরম্ভ করলেন। এটা কেন বলতেছি, এটা প্রেক্ষাপটটা আমি বুঝিয়ে বললাম। তখনকার সময় এমন অবস্থা তৈরি হয়ে গিয়েছিল যে সেখানে বলতো কোনো কোনো গর্তের পূজা হতো, মাছের পূজা হতো, এমনকি সেখানে কোনো কোনো গাছের পূজা হতো, এরকম অবস্থা তৈরি হয়ে গেছিলো সেখানে। বাংলাদেশে গাছের পূজা হয় আপনি জানেন কোথায় কন্ত? হ্যাঁ জানেন না, বাংলাদেশে মুসলিমরা গাছের পূজা করে। আমি একবার গেলাম পূর্বাচলে, বট গাছ আমি দেখতে পাচ্ছেন, হিন্নাল একটা মজার আছে দেখছেন নি, হিন্নাল মাজারে কোনো মানুষের কবর নাই, এটা হলো শুধু মাজার হয়েছে কবরের বট গাছটার কারণে, এত বড় বট গাছ আর দেখা যায় না, এদের বট গাছের দুনিয়া দখল করেছে, এখন এটা মাজার হয়ে গেছে। এবং সেখান থেকে একজন আমার বলতেছে যে একটা গাছের ডাল কাটছিলাম, এটা বহুদিন পর্যন্ত তাজা ছিল, মরে নেই, আর তারপরে কি ক্ষতি হয়ে গেছে কাটছে তার, সেই থেকে এটা আর কেউ কাটে না, শোয় না। আমার যদি ক্ষমতা থাকতো আমি এটা একটা কাটে আল্লাহর বাস্তে কাউকে দান করে দিতাম, মানে গরিবদের দান করে দিতাম, তার উপকার হবে কিছুটা। কারণ এটা তো একটা ফেতনার জায়গা, এটা হলো শিরকের জায়গা, শিরকের আখড়া এগুলো, এগুলোকে অবশ্যই উৎপাদিত করা দরকার। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেছেন, কি শুনেছে কিছু মানুষ, কিছু উমর রাদিয়াল্লাহু আনহু তিনি শুনেছে কিছু মানুষ মক্কা মদিনা থেকে যাওয়ার সময় হুদাইবিয়ার গাছ খুঁজে খুঁজে গাছের নিচে বসছে, উমর রাদিয়াল্লাহু আনহু কাছে খবর আসার পর উনি বললেন তাই নাকি এই ঘটনা, আচ্ছা আগামী বছর দেখো, আগামী বছর কোনো গাছ নাই, পুরো সাদা হয়ে গেছে। বলে কি খবর, বলে গত বছর উমরের সব কাইটে একদম সাফ করে দিয়েছে, বলে সমস্ত গাছ খোঁজার দরকার নেই, গাছের খুঁজে কদিন পরে গাছের আবার শুরু হয়ে যাবে। আপনি জানেন এরকম গাছ ঘটনা ঘটেছে সৌদি আরবে, এক জায়গায় দেখা গেছে কিছু পাকিস্তানিরা বাঙালিরা গাছ একটা নিয়ে শুরু করেছে, এটা কি রসুল্লার সময়ের গাছ, যখন এবারে সেনা ইয়ারা ধরে ফেলছে মতওয়ারা ভালো মানুষদের কী করতেছে, এখান থেকে এরা পানি নেয়, এটা নেয়, এটা নেই, রসুল্লাকে এই গাছের নিচে বসছেন এবং ইত্যাদি ইত্যাদি, এবং গাছের গোড়া সব উল্টে নিয়ে গেছে, এবার দা এবার কী করবি দেখি, এই গাছে কী করতে তোর কী উপকার করবে আমরা দেখতেছি তোদের, এইটাই হচ্ছে নিয়ম, এগুলি উল্টিয়ে ফেলতে হবে, এগুলি কখনো কারো উপকার করে না। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে বাংলাদেশের প্রত্যেকটি কবরকে যেগুলি পূজা পূজা এগুলি কি সবগুলি নিয়ে আজমপুরে একটা জায়গা করে দিতাম সুন্দর করে, ওলিয়াল্লাহ এখানে শান্তিতে ঘুমান, আপনাদের কেউ আর ডিস্টার্ব করবে না। হ্যাঁ, একটু ওলিয়াল্লাহ জায়গায় করে দিতাম সুন্দর করে সব দেখি, হ্যাঁ এটা ভালো জায়গা দিত শান্তিতে ঘুমান, কিন্তু এইভাবে রাস্তার পাশে রাস্তার মাঝখানে জায়গা দখল করে এইভাবে এরা পথের ডিস্টার্ব করে ওলিয়াল্লাহগুলি ফিউ রয়েছে, এদের কষ্ট হচ্ছে না, ব্যয় বহু আওয়াজ হচ্ছে, এদের সমস্যা হচ্ছে, এদেরকে সরিয়ে দেওয়া উচিত ছিল না, কী বলেন? হ্যাঁ, এদের তো ওই অন্তত এদের সম্মান রক্ষার্থে তো এদেরকে সরানো উচিত এখান থেকে, তাই না? এখানে কত রকম অপমানজনক কাজ হয় তার হিসাব আছে, মাজার মানে তো বুঝেন। হ্যাঁ, এখানে তথাকথিত বৈষ্ণবী আর বৈষ্ণবীরা, হ্যাঁ তারপরে হ্যাঁ ভীমরুল আর ভীমরুলিরা বসে রয়েছে, বা গাঁজার আসর বসতেছে, আর রাতের বেলা কী হয় সবাই জানেন। তো এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের এই আল্লাহর ওলিদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যদি কোনো আজিমপুরে দেওয়া যায় তো কী ভালো হতো না? এটা আমার হাতে ক্ষমতা থাকলে করতাম। আমি অনুরোধ করি যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে তারা যেন অন্তত এই বিষয়টা কাজে লাগান। বিষয় করে মনে রাখবেন একটা জিনিস, বর্তমানে তো আরও খারাপ অবস্থা, এক সময় ছিল এগুলি ইটের বানানো, বর্তমানে মরমর পাথর দিয়ে সুন্দর করে ইটগুলিকে এবং সরকারি পয়সা দিয়ে মরমর পাথর দিয়ে এগুলিকে বানিয়ে দেওয়া হয়েছে এবং এমন টাকা খরচ করছে এর পিছনে, তুমি কোনো মসজিদ কেউ পাইবে না এত সুন্দর করে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। যে এখন গুলিস্তান মাজার যার না কী জেলের নাম গোলাপশাহ কি জান্নাতে যাওয়ার কোনো সার্টিফিকেট আছে কারোর কাছে? গোলাপ সাহেব কি নসব নামা কী কী করেছে, কী করে দিয়েছে একেবারে সে জান্নাত সারিবে, তার কবর উপর দিয়ে সৌদরে কেউ উঠাইলো, যেখানে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম নাহা রসুল্লাহ সাল্লাহ আসলাম আই ইউজাস আসাল কবর, কবর বাদাই করতে নিষেধ করেছেন, ওয়াইব না আলে কবর উপর ঘর তুলতে নিষেধ করেছেন, ওয়াইব তাবা আলে নাম লিখতে নিষেধ করেছেন,
তিনটি নিষেধাজ্ঞা সেখানে উল্টা বাস্তবায়ন করা হয়েছে, বাদাই করা হয়েছে, কর তুলছে, নাম লিখছে, তার কি আল্লাহর বিধান কোথায়, ওরা কোথায়? এই হাদিসগুলোকে তারা কখনো চোখে পড়ে না? মুসনাদ আহমদের হাদিস, মুসলিমের হাদিস, এগুলোকে তারা কখন দেখবে না? অথচ তারা এটার বিরুদ্ধে কাজটা করছে, পুরোপুরি শরীয়ত বিরোধী কাজটা তারা করে যাচ্ছে। এইটার বিরুদ্ধে কথা বলা আমাদের দরকার। শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল হাব যখন আসছেন, তিনি তখন দেখলেন যে সারা আরব রাষ্ট্র জুড়ে এই জাতীয় শিরকে ভরপুর হয়ে গেছে। তখন তিনি ছোট ছোট রিসালা লিখতে আরম্ভ করলেন, ছোট ছোট চিঠি লিখে বিভিন্ন গোত্রপতিকে জানালেন যে এটা শিরিক। তিনি সর্বোচ্চ তার হাতে আসে লেখা, এরপর কিছু করতে নাই, করতে পারছেন না, তখন তার একজন আলেম মানুষ আর কী করবে? আপনাদের মতো এরকম লোকদেরকে ডেকে আনিয়ে এনে বলতেন, কাউকে ডেকে বলতেন যে এটা বলো ভাই, এটা করা যাবে না, সেটা শিরিক, এটা করা ইমান হারা হয়ে যাবে, এটা করলে কুফুর হয়ে যাবে, এটা করলে তুমি তাগুতের দোষ হয়ে যাবে, বলতে বলতে তিনি ছোটো 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 রেসালা লিখছেন। সেই ছোটো ছোটো রেসালার মধ্যে একটি রেসালা হচ্ছে এটা, সালাসাতুল উসুল, তিনটি মূলনীতি। বুঝতে পারছেন কথাটা? তিনি আসলে একজন একেবারে দায়ী ছিলেন নিছক, এবং কোনো রকমের কোনো ঝাঁকজমাপূর্ণ জীবনের জন্য নয়, বরং কিছু পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তিনি তার গ্রন্থগুলো লিখেছেন। এই গ্রন্থগুলো যে ব্যক্তি পড়বে বা যারা পড়বে তারা বুঝতে পারবে যে এরকম কত কত বাধা বিপত্তির সম্মুখীন তিনি হয়েছেন, অথচ তিনি তার এই দাওয়াত থেকে এক বিন্দুও তিনি এদিক সেদিক অগ্রসর হন নাই। কারণ এটা হচ্ছে নবী রাসুলদের দাওয়াতের দায়িত্ব। এই নবী রাসুলরা যেই দায়িত্ব পালন করেছেন তিনি সেই দায়িত্ব পালন করেছেন। আজও যারা এই তাওহীদের দাওয়াত নিয়ে বের হন তার নবী রাসুল দায়িত্ব নিয়ে আসে, মনে রাখবেন। অন্য কোনো দাওয়াত এই কাজের নয়, দলীয় দাওয়াত নয়। আমরা কাউকে দলীয় দিকে আহ্বান করছি না, আমরা কাউকে রাজনৈতিক মঞ্চের দিকে আহ্বান করছি না, আমরা তাও কাউকে কোনো রকমের ব্যক্তি স্বার্থ হাত উদ্ধারের কথা বলছি না। একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ সন্তোষ লাভের জন্য যেই ব্যক্তি বা যারা এই কাজগুলি করবেন এরা হবেন বর্তমান সময় মুসলিহ। এরা হচ্ছে সত্যিকার অর্থে মানুষকে সঠিক পথে আহ্বানকারী। এটা না করে আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ, দল, গোষ্ঠী যদি কোনো করতে থাকি তাহলে কোনোদিনই আল্লাহর পথে দাওয়াত হবে না। শেখ হোসেন মোহাম্মদিন আব্দুল হাব যেটা করেছেন সেটা হচ্ছে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে বইগুলো লিখে গেছেন, এই জন্য এটা কবুলিয়ত আছে, এই জন্য মানুষ পড়ে বুঝতে পারে কোন জিনিসটি। আমরা ইনশাল্লাহ সেই গ্রন্থটি শুরু থেকে আবার পড়ব, যেহেতু ভুলে গেছেন অনেকেই আগের দাস্তা, যদি থাকে তো ভালো আমাদেরকেও দেখাবেন, আর যদি না থাকে আমরা ইনশাল্লাহ নতুন করে শুরু করব। এবং সেটার পরে হয়তো এক এক সময় এক এক রকম আলোচনা আসে, সেটা একটা ভিন্ন আলোচনা হয়েছে। আজকে আমরা আলোচনা করতে শুরু করতে চাই সেটা দিয়ে যে শেখ হোসেন মোহাম্মদ আব্দুল ওহাব প্রথমে বলেছেন এলম, একটা শব্দ এলম, এমন একটা জিনিস যে এলমটা যেখানে পাওয়া যাবে সেখানে কিন্তু জাহালাত থাকবে না। এই জন্য তাবৎ তাগুত এরা সত্যিকার অর্থে মানুষকে এলম শিক্ষা দিতে দেয় না। তাগুত যারা, আল্লাহর বিরোধী যারা, তারা কখনো মানুষকে এলম শিখে সত্যিকার দিন এলম শিক্ষা দিতে দেয় না। এলম কাকে বলে আগে শুনেন, হুসুলু সুরাত শাইফিদ দেহেন, কোনো কিছুর একটা এই একটা চিত্র আপনার অন্তরে সাব্যস্ত বেনে স্থান করে নেয়ার নাম হচ্ছে এলম। জানেন বুঝছেন, এটা আপনি এটার দিকে তাকায় বুঝছেন যে এটা কি একটা ধারণ করার জিনিস, তাই না? লাকতা বলে আরবিতে, মানে যে ধারণ করতে পারে এই জিনিসটা, তখন আপনার এটা এলেম হয়েছে। কিন্তু মনে রাখবেন এই এলেমটা শুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে, ভুলও হতে পারে, সেটা শুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে। যদি এলেমটা শুদ্ধ হয় এটার মূল্য অনেক বেশি, আর ভুল যদি হয় তো এটার কোনো মূল্য নেই। আপনি এটার দিকে তাকিয়ে মনে করলেন যে এটা মনে হয় বোমা, এটা ভুল না, ভুল এলেম না, এটা কি বোমা নাকি, এটা কি, এটা তো ছবি ধারণ করার যন্ত্র। তাহলে এলমের মূল্য ওইটাই যেটা আসলে বিশুদ্ধ এলম, বিশুদ্ধ ও তখনই মূল্যবান হবে যখন বিশুদ্ধ জিনিসটা দেওয়া হয়, তাই তো? বিশুদ্ধ জিনিস আপনি কোথায় পাবেন? বিশুদ্ধ জিনিস পেতে হলে বিশুদ্ধ সোর্স লাগবে। আর বিশুদ্ধ সোর্স পাওয়ার কয়েকটা মাধ্যম আছে, সেটা কি? সেটা হচ্ছে আপনাকে অবশ্য আপনাকে বিবেক দিয়ে জানতে হবে, একটা আছে না, গরম লাগতেছে তাই না, আপনাদের লাগে না? না না, আমি এটা বলি না, বুঝাতে করছে অন্য কথা। আপনি গরম লাগতেছে ধরেন, আপনি কীভাবে বুঝছেন? বিবেকের মাধ্যমে বুঝছেন যে গা ঘামতে আরম্ভ হচ্ছে, তাই না? আচ্ছা, বিবেক ছাড়াও আপনি ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, এটা ইন্দ্রিয় দিয়ে বুঝছেন যে হ্যাঁ গরম লাগতেছে, এটা সত্য না অসত্য? সত্য। তাহলে কিছু সত্য জ্ঞান আপনি পেতে পারেন কোন থেকে? বিবেক দিয়ে, আর কি ইন্দ্রিয় দিয়ে পেতে পারেন। কিন্তু যেই বিদ্যা আপনি কখনো ইন্দ্রিয় দিয়ে অথবা বিবেক দিয়ে পাবেন না সেটা হচ্ছে আল্লাহ এবং আখেরাতের জ্ঞান, সেটা হচ্ছে দ্বীনের জ্ঞান। সেটা আপনাকে অবশ্যই উপর থেকে আসতে হবে, কোনো সত্যবাদীর সংবাদ দিয়ে আসতে হবে। সত্যবাদীর সংবাদ, সে সত্যবাদী কে? নবীরা হচ্ছে সবচেয়ে বেশি সত্যবাদী। নবীরা যদি কেন আপনাকে এই জ্ঞানটি দিয়ে থাকেন তাহলে এই জ্ঞানটির কোনো বিকল্প আপনি খুঁজে পাবেন না কোথাও। এবং সেই জ্ঞানটি হচ্ছে আপনার আমার এই এলম, যে এলমটা ফরজ করা হয়েছে শরীয়তে।
তালাবুল আলমে ফরিদাতুন আলা কুল্লে মুসলিম, আপনার জন্য বায়োলজি ফরজ না, আপনার জন্য এই তথাকথিত বিশেষ বিদ্যা যেগুলো মানুষ অনেকে শিখতেছে অঙ্ক বা এগুলি ফরজ ওয়াজিব না, এগুলো হচ্ছে আপনার দুনিয়া চলার জন্য যতটুকু দরকার টুকু আপনার ফরজ দেখে পায়, কেউ জানলে হবে না জানলে হয়তো কেউ অসুস্থ বিপদে পড়বে ইত্যাদি, কিন্তু আপনার জন্য কোরআনে করিম এবং সুন্নাহ হাদিস সুন্নাহ এর এলেম জানা ফরজ, এর এলেম জানা ফরজ। কেন ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল আলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই এলেম জানতেই হবে, এই এলেমের কোনো বিকল্প নেই, এই এলেমের কারণেই দুনিয়াতে আলেমদের শ্রেষ্ঠত্ব রয়েছে, আখিরাতেও শ্রেষ্ঠ থাকবে, তাই না? কি শ্রেষ্ঠ থাকবে? আল্লাহ বলে দিয়েছেন ইয়ার ফাইল্লাহুল লাযিনা আমানু ওয়াল লাযিনা উতুল ইলমা দারাজাত, ঈমান আনবে এবং আলেমে যারা বড় হবে তাদেরকে আল্লাহ তাআলা অনেক উপরে উঠাবেন, দারাজাত কোথায় উঠাবেন? দুনিয়াতে এবং আখিরাতে সবখানে আল্লাহ তাআলা তাদেরকে উপরে রাখবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যিনি বলেছেন হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না এবং কখনো সমান নয়, সুতরাং যে ব্যক্তি মনে করছে এক সমান তারা ভুল করতেছে, যারা জানে তাদের মর্যাদা কালে কালে বেশি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার মর্যাদা কেন কমতি বা কমাইতে পারবে? কেউ কমাইলে নিজের মর্যাদায় কমে যাবে, ওই বেটা নিজের মর্যাদায় কমে যাবে। ইমাম মালিক তার মর্যাদা কেউ কমাইতে পারবে? পারবে না। শাফেরি পারবে না, মালিক আহমদ ইবনে হাম্বল কেউ কমাইতে পারবে না, ইমাম বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি তাদের মর্যাদা কেউ কমাইতে চেষ্টা করুক তো দেখি কোনো লাভ হবে না, তার দিকে থুতু ফেললে নিজের গায়ে এসে পড়বে, কারণ তাদের গায়ে পড়বে না। কেন? তারা আলেম বলে বিবেচিত। এই জন্য আলেম যারা, দিনের আলেম যারা, তাদেরকে কোনোদিন কেউ খাটো করে দেখার কোনো সুযোগ নাই ইসলামের ইতিহাসে। এই জন্য আলেম যারা চলে গেছেন তারা হচ্ছেন কি স্বর্ণে লেখা মানুষ, স্বর্ণে স্বর্ণে আকারে যারা লেখা যায়, তাদের নাম তাদের ঠিকানা সবই তারা আলহামদুলিল্লাহ তাদের আমাদের কাছে সিয়ার ও আলামিন নুবালা ইমাম জাহাবি লিখেছেন, যাদেরকে নাম ধরে একজনকে তার কী গুণ সব উল্লেখ করেছেন। এই এই জায়গাতে নাম লেখানোর মতো যোগ্যতা অর্জন করতে পেরেছে যারা, তারা হচ্ছে সবচেয়ে বড় গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, এরা হচ্ছে আলেম। এদের এদের মর্যাদা দুনিয়াতেও আছে আল্লাহর কাছে আখেরাতেও রয়েছে, তাই না? এদের আখেরা থাকবে। সুতরাং বোঝা গেল যে এলমের ছাড়া, এলম ছাড়া কোনো কিছুতেই মানুষ বড় হতে পারে না। দুনিয়ার বুকে অনেক পয়সাওয়ালা ছিল কিন্তু আল্লাহ তাআলা তা ধ্বংস করেছে না, কারুন ধ্বংস করেছে না, কারুন কারুনকে ধ্বংস করে দিয়েছে। অনুরূপভাবে কারুন নয়, এই জাতির মধ্যে বহু পয়সাওয়ালা আছে কিন্তু একমাত্র তার নাম কেউ নেয়নি, কারণ হারুন রশিদের সময় এক সময় হয়তো ক্ষমতায় যখন থাকে তখন থাকে, পরবর্তী সময় কী হয় জানেন? হ্যাঁ, একটা সাইনবোর্ড লাগাই দিয়েছে বুঝলেন না, অমুকে এই রাস্তা উদ্বোধন করছে, পরবর্তী সময় এটা ফেলাই দিয়ে আরেকটা লাগায় অমুকে উদ্বোধন করছে, কী করবেন আপনি এটারে? কিছু করেন হয়তো যে মালটা হচ্ছে নতুন করে তখন আরেক নামে চলে আসছে, এরকম হয় না? হয় না, কেন হয় জানেন? কারণ ওইটা তো আসলে সাময়িক জিনিস ছিল, আজও এটা সাময়িক জিনিস, এর অবস্থার পরিবর্তন হয়ে গেলে এগুলি কিছুই থাকবে না, সব চলে যাবে, কিন্তু এলমি দিনের যেটা সেটা সবসময় থাকবে, এটা কখনো পরিবর্তনশীল নয়। আলেম আলেমই থাকবে, জাহেল জাহেলই থাকবে, পয়সাওয়ালা পয়সাওয়ালা কিছুদিন সে তার দাপট দেখাইতেই পারবে, দুনিয়ার পয়সাওয়ালা তাদের দাপট কিছুদিন দেখাইতে পারবে, কিন্তু আলেমের কাছে কখনো তারা পৌঁছতে পারবে না, কোনো দিন পৌঁছতে পারবে না। আলেমদের যেই মর্যাদা, এই মর্যাদার কাছে কেউ কোনো দিন কাছেও যেতে পারবে না। একজন আলেমের মর্যাদা এই জন্য অনেক বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আলেমের মর্যাদা সাধারণ মানুষের তুলনায় কীরকম? আকাশের তারকা, তারকার মর্যাদা চন্দ্রের সাথে তারকার মর্যাদার মতো, তারকার চেয়ে চন্দ্রের মর্যাদা অনেক বেশি না, যেটা আলো অনেক বেশি পড়ে সেটার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে দিয়ে সেটা অর্থই হচ্ছে যে এলমি দ্বীনের সাথে কোনো কিছুর তুলনা চলে না। এই জন্য প্রথম হচ্ছে এলাম, এলাম প্রথম হচ্ছে জানো, প্রথম হচ্ছে জানো। ইমাম বুখারী রহমতুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন, বাবুন আল এলম কাবল আল কাউল ওয়াল আমল, অধ্যায় যে এলম আগে, কথা এবং কাজের আগে এলম জানতে হবে। এই জানাটা হয়তো সোর্সটা শুদ্ধ হতে হবে, সব কিছু জেনে লাভ নাই। বহু মানুষ আছে এখন আপনাকে দিচ্ছে যে এলিয়েন আছে, এলিয়েন কোথায়? এলিয়েনকে ঘুমায়, এলিয়েন কোথায় কি করতেছে? ফালতু কথা, কোথাও এলিয়েন বলতে কিছু নেই, কোথাও বলে এলিয়েন বলতে কোন গ্রহে বাস করতেছে, ওরা আইসা বলে বাংলাদেশ পৃথিবীর কোনখান থেকে নাই নাই বা বলে পিকনিক করে আবার চলে গেছে, ওরা কে দেখছিল ধরে ধরে বলতে পারতো না, এত ক্ষমতাবান তারা, মানে একটু পুরো ভুয়া মিথ্যা কথাটি বলে, মিথ্যা কথাটি বলে যাচ্ছে, কোথাও কোনো মানবের অস্তিত্ব এই পৃথিবী ছাড়া কোথাও হয় নাই, কারণ এখানে আল্লাহ তারা পাঠাইছে আদমকে, এখানে সন্তান সন্তান আছে সবই আছে, এর বাইরে অন্য কোথাও অন্য কোনো গ্রহে তথাকথিত মানুষের অস্তিত্ব নাই, থাকার সুযোগে নেই, কারণ সেটা আসলে বসবাসের উপযুক্ত এখনো হয় নাই, আল্লাহ তারা এটাকেই বসবাসের উপযুক্ত করেছেন, এখানেই মানুষকে রেখেছেন এবং এখানে তারা বড় হয়েছে, এখানে আলহামদুলিল্লাহ দুনিয়া জোড়া সব কিছু চলতেছে। সুতরাং বানিয়ে বানিয়ে এমন কথা এলেন না, এটা হলো জাহাল, জাহাল ইন্না মিনাল ইলমে লা জাহালান, কিছু ইলম আছে জাহাল, মূর্খতা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমি লা ইয়ানফা, আল্লাহ এমন ইলম থেকে আপনার কাছে আশ্রয় চাই যে ইলমে কোনো উপকার করে না। এই জন্য ইলম যেটা হবে সেটা হবে কি? কোরআন এবং সুন্নাহর ইলম,
এটা হচ্ছে শাশ্বত ইলম, এর মধ্যে কোনো ভুল হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে বলে দিয়েছেন, লা ইয়াতিহিল বাতুলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ, আল্লাহর প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে সর্বপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে নাজিল করা এই কিতাব, এটা হচ্ছে কোরআনে কারিম। এখানে কোনো বাতিল চার আশপাশে আর কোথাও আসতে পারবে না, কোনোদিন আসবেও না, আসার চেষ্টা করা তার জন্য সুযোগ হবে না, কেউ বলতেও পারবে না। কেউ যদি কোনো একটা ভুল করে কি করে, সারা দুনিয়ার মানুষ তার বিরুদ্ধে কি করে দাঁড়িয়ে যায়, কি বলে যে এমনি ভুল করছে, শব্দটা ভুল পড়ছে। আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষ মুখস্থ করেছে কোরআনে কারিম, খুঁজি পাবেন না আপনি কত কোটি মানুষ মানুষের মুখস্থ করছে। অন্য কোনো কিতাব কেউ এরকম মুখস্থ করছে কেউ দেখা যায় না, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বিশেষ নেয়ামত। এই কোরআনের প্রতি কেটে আল্লাহ তাআলা হেফাজত করবেন এবং করে যাচ্ছেন এবং সামনেও করবেন, যতদিন পর্যন্ত আল্লাহর নির্দেশ না আসবে এটা উঠিয়ে নিই, ততদিন পর্যন্ত এই কোরআন হেফাজত থাকবে। এই জন্য এলমের মূল সোর্স কোরআনে কারিম অবশ্যই মাহফুজ। দ্বিতীয় হচ্ছে হাদিস, হাদিস যেটা শুদ্ধ সেটাই আমরা নিতে বলি, বিশুদ্ধ হাদিস অবশ্যই আল্লাহ তাআলা হেফাজত করবেন, কারণ এটা জিকির অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা তার বাণী না তার রসুলের মাধ্যমে দিয়েছেন এবং সেটাকে হেফাজত করেছেন, করবেন এবং সেটা থাকবে, কারণ প্রতি যুগে আল্লাহ তাআলা এমন লোকদের দিবেন যারা মিথ্যাবাদীদেরকে তাড়িয়ে দিবে। হাদিসের মধ্যে মিথ্যা বলতে চাইবে, যাও সরে যাও, মিথ্যা বলার কোনো সুযোগ নেই। যুগে যুগে আল্লাহ তাআলা এরকম বহু আলেমকে এই জন্য তৈরি করে দিয়েছেন যারা মিথ্যাবাদীদের মিথ্যা ধরিয়ে দিয়েছেন, যে এরা মিথ্যা কথা বলছে, এদের গ্রহ অগ্রহণযোগ্য ব্যক্তিত্ব, এদেরকে ছেড়ে দাও। এরপর বিশুদ্ধ হাদিসটা আমাদের কাছে এসে গেছে আলহামদুলিল্লাহ, এখন আমাদের কাছে আমল করতে কোনো সমস্যা নাই, আমরা সহি হাদিসের ভিত্তিতে আমল করতে পারি, কোরআনে কারিমের আমরা নিতে পারি, কোরআন ব্যাখ্যা নিতে পারি। কোরআনে কারিমের ব্যাখ্যা আলহামদুলিল্লাহ সহি ব্যাখ্যা যারা করেছেন, ইমাম তাবারি রহমতুল্লাহ আলাই আছে না, ইমাম তাফসির তাবারি বলে, তাফসির ইবনে আবি হাতেম আছে, তাফসির ইবনে মুনজির আছে, তফসির ইমাম ইবনে কাসির আছে, এদের থেকে আমরা সুন্দর বিশুদ্ধ তফসিরগুলি আমরা গ্রহণ করতে পারি। এই বিশুদ্ধ তফসির থেকে আমরা নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না, তফসির ভুল তফসির থেকে আমরা দূরে থাকতে পারবো। কিন্তু যা পান তাই যদি এলেম হয় সেটা কিন্তু ঠিক নয়, এই জন্য যা পান তাই নিতে হয় না, বরং আপনাকে পরীক্ষা করে নিতে হবে যে কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরুন আম্মা তাখুজুনা দীনাকুম, এই এলম হচ্ছে দীন, দীন এটাই দীন, এটার জন্য আসছে, এটার জন্য নবী রাসূল আসছে এই দিনটা নিয়েই। এই জন্য কার থেকে অ্যালেমটা নিচ্ছে সেটাও জানতে হবে, কি অ্যালেমটা নিচ্ছে সেটাও জানতে হবে, ভুল হলে সেটা নেওয়া যাবে না। এই জন্য প্রথম কাজ হচ্ছে অ্যালাম, অ্যালেমটা আমাদেরকে নিতে হবে। এই অ্যালেমটা যদি শুদ্ধ না হয় তাহলে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। এই প্রথম কাজ হচ্ছে, এই জন্য তালেব অ্যালেমের প্রথম কাজ হচ্ছে বিশুদ্ধ অ্যালেমটা গ্রহণ করবে, বিশুদ্ধ অ্যালেমটা গ্রহণ করে। বিশুদ্ধ অ্যালেম যেখানে পাওয়া যায় সেখানে যেতে হবে, সেটা হচ্ছে বিশুদ্ধ, যারা বিশুদ্ধ কথা বলে এবং যারা সবসময় সলফে সালিমের দিকে ফিরিয়ে দেয় তারা হচ্ছে বিশুদ্ধ জ্ঞানী মনে রাখবেন। আপনি আমি যত জানি না কেন তাদের থেকে বেশি জানতেন কারা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য জ্ঞানের, যার থেকে জ্ঞান আমরা গ্রহণ করেছি, তাই না? তিনি আল্লাহ তাআলা নাযিলও করেছেন তা কি জন্য, আমাদেরকে জ্ঞান শিক্ষা দিতে, বলে দিয়েছেন তাকে পাঠিয়েছেন কেন, বলে দিয়েছেন বলে দিয়ে আরসা রাসূলুল্লাহ হুদা ওয়া দিন হাক ইলা ইজরাল দিন কুল্লি, বলছেন যে সমস্ত দিনের উপর তাকে উপরে উঠাতে হবে। এই জন্য নবীকে কি দিয়ে দিয়েছেন, যে রব্বানা ওয়া আসফি রাসূলুম ইয়াতলু আলাইহিম আয়াতি যাকিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি কিতাব ও হিকমা শিক্ষা দিয়েছেন। এর বাইরে আপনি দুনিয়ার যে কোনো দেশে যান বলে ওখান থেকে আলেম নিয়ে আসবেন, ওখান থেকে আলেম, ওগুলি দুনিয়ার আলেম, এগুলি এখানে রেখে চলে যেতে হবে, আখেরাতে এগুলো কোনো কাজে লাগবে না। আপনার যেটা এইখান থেকে শুরু করে পরকাল পরজীবন পর্যন্ত কাজে লাগবে সেটা কি, সেটা কি কোরআন ও হাদিসের আলেম, কোরআন হাদিসের আলেম আপনার সব জায়গায় কাজে লাগবে। এবং আজ পর্যন্ত কেউ এর বিকল্প দাঁড় করাতে পারেনি, পারবে না, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা আসছে এবং সেটাই শাশ্বত ও সত্য এবং সেটাই থাকবে। এই জন্য এই আলেমের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের শেখ একজন প্রথমে বলছেন আলেম জেনে রাখো, যে নাকে বলার পর তিনি বলছেন কি জিনিস জানতে হবে সেটা বলছেন রাহিমাকাল্লাহ, দোয়া করছেন প্রথমে। কেন দোয়া করছেন জানেন, কারণ দোয়া এমন এক জিনিস, যখনই দোয়া করবেন তখনই আপনার গুরুত্বটা বেড়ে যাবে জিনিসটার, যে এই জিনিসটা গুরুত্ব দিয়ে শুনতে হবে, আমার জন্য দোয়া করেছেন, তাহলে আমাদের গুরুত্ব, আপনি যখন দোয়া করেন তখন গুরুত্ব দিয়ে বেড়ে যায়। আপনি দেখেন কোরআনে কারিম আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম, দোয়া করছে মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া করতেছে আল্লাহ আমাকে হেদায়েত দান করো, রাহিমাক আল্লাহ আল্লাহর কাছে আপনি দোয়া চাচ্ছেন। এই জন্য রহমতের দোয়া যখন আসবে ছাত্র শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে এবং তার প্রতি তার এই জ্ঞানের প্রতি গুরুত্ব বাড়বে। এই জন্য প্রথমে বলছেন এলাম রাহিমাক আল্লাহ, জেনে রাখো আল্লাহ তোমাকে রহমত করুন, আল্লাহ ইয়াজিব আলাইনা তাআল্লুম আরবাই মাসায়েল, চারটি মাসালা জানতে হবে। আমরা আলোচনা করতে শুরু করছিলাম যে আমরা তিনটি মূলনীতি জানবো, তাই না? কিন্তু এই তিনটি মূলনীতি জানার আগে আমরা আরও ষাটটি মূলনীতি শিখে নেব, তিনটির আগে আরও সাতটা জিনিস শিখবো, এটা আমরা বলছি। একটা জিনিস ঢুকার আগে কিছু জিনিস লাগে, একটা জিনিস ঢুকার আগে আরেকটা জিনিস লাগে। ধরেন আপনাকে আমি যদি কোনো
বলি যে আপনার ঘরের ঘরের আমি একটা স্বাদ করে দেব, কিন্তু ঘরের স্বাদ করার আগে কী লাগে বলেন তো? সিঁড়ি লাগে, পিলার লাগে, চতুর্দিকে বেড়া লাগে, নাহলে কারো গ্যাস ঢুকে দেবো, কার বাড়িতে কে ঢুকছে ইত্যাদি। এই জন্য কথা বলার আগে আগের গুলো তিনি বর্ণনা করতেছেন যে একজন মানুষের, সে ইমানদার হোক আর কাফের হোক, তার কয়টা কর্তব্য রয়েছে জীবনে, কী কী কর্তব্য তার পালন করতে হবে, না হলে সে সফলকাম হতে পারবে না। প্রত্যেকটি মানুষ সফলকাম হতে চায়। আপনি কি চান বিফলতে? আপনি চান বিফলতে চান? কখনো চান না। প্রত্যেকটি মানুষ যেহেতু সফলকাম হতে চায়, সফলকাম সে ইমানদার হোক কাফের হোক, সফলকাম হতে হলে কী কী করতে হবে সেটা এখানে আলোচনা করা হচ্ছে। যে একজন সফলকাম হন, তো সফলকাম হওয়ার জন্য আপনাকে, আপনি সফল হতে চান তো? প্রত্যেকে সফল হতে চায়। যে ব্যক্তি কবরে সেজদা দিচ্ছে সেও সফল হতে চায়। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে মানে না সেও মনে করে জীবনে সফল হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যে ব্যক্তি মসজিদে আল্লাহকে সেজদা সেও সফল হতে চায়। তো সফল যদি হতে চান তাহলে আমাদের এলম, যেটা সত্যিকার এলম, সেটা কীভাবে সাফল্যমণ্ডিত জীবন বলছে সেটা আগে জানতে হবে আমাদের। দুনিয়ার মানুষের কাছে সফলতা কী তিনি জানেন? বাড়ি, গাড়ি, ভালো একটা চাকরি, সুদী ব্যাংকে হোক 1 লাখ টাকা হোক কোনো সমস্যা নেই, 2 লাখ টাকা হলে আরও ভালো, তাই না? 10 লাখ টাকা হলে কোনো একেবারে বিরাট ব্যবহার সেবা। হ্যাঁ, একজন মানুষ বলতেছে হজে গেছে হাদিসে, বলুন যে হাদিসে আপনার ছেলে কী করে? আমার ছেলে HSBC চাকরি করে, সেই টাকা দিয়ে হজ করতে চলে আসছে। হ্যাঁ, সফলতার দা দেখছেন কত বেশি ওনার। একজন বলতেছে আমার এক ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এক ছেলে ডাক্তার, এক ছেলে উকিল, এক ছেলে এই সেই। কিন্তু আমি বললাম যে আপনার ছেলেরা কি আল্লাহর দিন সম্পর্কে জানে? এখন জেনে নেবে, আছে তো, তাই না? একটা বের হয়ে যাবে কোথাও একটু কিছুদিনের জন্য, তো শিখে নেবে, এভাবে শিখা যায় দিন। এত সোজা যে জিনিসটা আপনি তাকে শিখাতে পারেননি এত বছরেও, সেই বছর তো শিখে নেবে তাড়াতাড়ি। সফলতা এটার নাম, সফলতা দেখাচ্ছে। একবার আমরা যখন ছোট ছিলাম তখনকার সময় বলছি, ঢাকা ইউনিভার্সিটির সময়, সফলতা হচ্ছে একজনে দেখাচ্ছে যে বসুন্ধরা একটা প্লট নিয়েছে, সফল জীবন। হ্যাঁ, সাফল্য জীবন হচ্ছে দুনিয়ার প্লটটা পেয়ে গেছে, এই জন্য বুঝছেন। একজনে কী করলো, নিকুঞ্জ আবাসিক প্রকল্প সরকারের দিয়ে একটা জিনিস পেয়ে গেছে, সে তো খুশিতে বাঘ বাঘ, খুশি হইতে হইতে বেরোসে মরে গেছে যে সে সফল্য জীবন, কি নিকুঞ্জ একটা আছে প্লট পেয়েছে। আরে এই সফলতা যদি জান্নাতের একটা প্লট পেয়ে যেতেন কত বড় সফলতা আপনার আসতো! এর চেয়ে কোনো সফলতা কি হতে পারে? আল্লাহ তাআলা কোরআন কারিমে বলে দিয়েছেন, ফামান যুহজিআ আননা ফাকাদ ফাজা। আসল সফলতা ওইটাই, যেই কাজটা করলে জান্নাতে আপনার একটি পা যাবে, প্রথম পাটা ঢুকে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কখন মানুষ, একজন মানুষ কখন ভয় মুক্ত হতে পারে, শঙ্কা মুক্ত হতে পারে, তখন তিনি বলেছিলেন জান্নাতে যখন একটি পা রাখবে, কারণ তখন আর আল্লাহ পিছন দিয়ে ফিরে দিবেন না, একটুকু আশা আছে, এর আগ পর্যন্ত কেউ নিঃসংকোচিত হতে পারে না, ভয় থেকে মুক্ত হতে পারে না, তার ভয় থাকেই যায়। সুতরাং সফলতা কোথায় পেয়েছে? সফলতা তো কোরআন এবং সুন্নাহ জানার মধ্যেই, সফলতা আল্লাহর দিন জানার মধ্যে। যেই জিনিস আল্লাহ সফল করছে সেটা ছাড়া কোনো সফল হতে পারে না। একজন মানুষ সফলতা পেতে চায় অবশ্যই তাকে কোরআন এবং সুন্নাহ জানতে হবে, আল্লাহ এবং তার রসুল যেটাকে সফলতা বলছে সেটাই সফলতা, এর বাইরে আর কোনটা সফলতা নেই। একজন মানুষ দুনিয়ার বুকে এখন সফলতা হচ্ছে তার বড় চাকরি, এটাই হয়ে গেছে। হ্যাঁ, অনেক মানুষ একটা বিরাট ডিপার্টমেন্টে বলো, ডিপার্টমেন্টে তিনি এ হয়েছে, সে হয়েছে, ডিপার্টমেন্টে তিনি চেয়ারম্যান, উন্মুক্ত বিভিন্ন রকমের প্রস্তাব বলে না, এটা তার কাছে বড় ধরনের সফলতা মনে হচ্ছে, কিন্তু এটা আসলে সফলতা নয়। কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, এখানে সফলতা খোঁজা অর্থ হচ্ছে ব্যর্থতা খোঁজা, আসলে সফলতা খোঁজার কোনো সুযোগ নেই। এই জন্য সফলতা খুঁজতে হলে, এই জন্য শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল হাব রাহমাহুল্লাহ প্রথমে বলছেন যে তুমি তো সফল হতে চাও, তাই না? জীবনের জীবনটাতে তুমি সফল হতে চাও, তুমি হিন্দু হোক, বৌদ্ধ হোক, তুমি খ্রিস্টান হোক, মুসলিম হোক, সবাই জন্য একজন মানুষ হিসাবে তোমার সফলতা কোথায় নিহিত রয়েছে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেটাই আমরা বলছি যে একজন মানুষকে 4টি বিষয়ে জানতে হবে সফল হতে হলে, কটা জানতে হবে? 4টি জিনিস। সেটা কি তিনি বলছেন? 4টি জিনিস জানতে হবে, যে জিনিসগুলো না জানলে তা সফল হতে পারবে না। 1 নম্বর হচ্ছে আল আলমু, আল আলমু, আল আলমুর আরেক অর্থ হচ্ছে দলিল সহ বিষয়টি জানা, কোনো কিছু প্রমাণ সহ কোনো কিছু জেনে নেয়া, প্রমাণ করতে পারে এমন জিনিস। আচ্ছা, প্রমাণ করার মতো আমাদের কাছে কয়টা উৎস আছে বলেন তো? 2টা, একটা কি কোরআন এবং সুন্নাহ, এর বাইরে আর কোনো উৎস দিয়ে কিন্তু প্রমাণ করতে পারবো না। একজন মানুষ স্বপ্নে দেখেছে, একজন মানুষ কাশফ হয়েছে, একজন মানুষের কি হয়েছে, একজন মানুষ
চোখে রেখে ফেলেছে বা তার এই হয়েছে ওই হয়েছে ইত্যাদি বলে যদি কোনো কেউ যদি বলে আমি এটা করছি সব, এটা আসলে কোনোদিন এলম নয়। এলমের মূল উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সুতরাং একজন মানুষ সফল হতে হলে সত্যিকারের এলম শিখতে হবে, সেটা হচ্ছে ঈমান। এলমের আরেক নাম কি? ঈমান। আর এলমের আরেক নাম ঈমান। এই ঈমান হচ্ছে এলম, কারণ ঈমানের বাইরে যেটা আছে সেটা এলম নয়, যেটা বিশ্বাস করা যায় না, যেটা ছোঁয়া যায় না, ধরা যায় না, এটা কোথেকে এলম হলো? এটা কিসের এলম? সত্যিকার এলম হচ্ছে ঈমান। সুতরাং একজন মানুষের ঈমান না থাকলে সে কোনোদিন সফলতার দ্বারে যেতে পারবে না। প্রথম দায়িত্ব হচ্ছে ঈমান অর্জন করা, এবং সেই এলমের ভিতরে, কারণ এলমের মধ্যে বিভিন্ন রকমের এলম আছে তাই না, যে এলমটা দলিল ভিত্তিক সেটা কোনটা? ঈমান। ঈমান হচ্ছে দলিল ভিত্তিক। কারণ আমরা সবসময় বলে থাকি একজন মানুষের যে আপনি দেখেন রাস্তার মধ্যে অন্ধকারে দেখছেন যে একটা রশি পড়ে আছে তাই না, কি মনে হচ্ছে সাপ, এরপরে কি যদি পিটাচ্ছে না অনবরত আর লাফায়, আর সাপ তো লাফাচ্ছে, আসলে কিন্তু সাপ লাফাচ্ছে না, রশি লাফায়। কারণ আসলে যে কোনো জিনিসে বাড়ি দিলে এটা একটা কি হয়, আঘাত করলে এটা একটা প্রত্যাঘাত হয়, আপনার কাছে মনে হচ্ছে সাপ, আসলে এলম না, এটা তো ভুল, এটা ভুল ধারণা আপনার হচ্ছে, চোখে ভুল হচ্ছে এটা। কিন্তু যে জিনিস আপনি এটা ভুল করতে পারেন, যে জিনিস আল্লাহ রসুল বলেছেন এটা কি ভুল হইতে পারে? যে জিনিস আল্লাহ বলেছেন ভুল হইতে পারে না? আল্লাহ যেন বলছেন রহমান আসদাকু মিনাল্লাহ কিলা, ওমান আসদাকু মিনাল্লাহ কিলা, আল্লাহর চেয়ে কথা বলার মধ্যে সত্য আর কি আছে? ওমান আসদাকু মিনাল্লাহ হাদিসা, আল্লাহর চেয়ে কথা সুন্দর কথা আর কেউ বলতে পারে, সত্য কথা আর কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। তবে কোরআন করিম যা বলেছে পুরোটাই আইল, পুরোটাই কি আইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্যবাদী ছিলেন কিনা সবার দিকে জানেন কিনা, সত্যবাদী ছিলেন কিনা? সত্যবাদী ছিলেন এবং শেষ জীবন পর্যন্ত সত্যবাদী ছিলেন। কিন্তু আরবের মুশরিকরা নবুয়তের আগে তাকে আলামিন বলতো, নবুয়তের পরে আর মানতো না, কিন্তু না মানলেও সত্য তো ঠিকই থাকবে, তিনি সত্যবাদী সবসময় ছিলেন এবং শেষ জীবন পর্যন্ত সত্য কথাই বলে গেছেন। তাহলে তারটাও এলম, তারটাও কি এলম? তাহলে বোঝা গেল যে এলম যদি আপনাকে শিখতে হয় সেটা ঈমানকে শিখতে হবে। এই ঈমান হচ্ছে একজন মানুষের জীবনের, সারা জীবনে সফল হতে হলে ঈমান হচ্ছে প্রথম কাজ। এই এলমের মাধ্যমে, এই ঈমানের মাধ্যমে আপনাকে সফলতা অর্জন করতে হবে। এটা হচ্ছে একজন মানুষের প্রথম কাজ। মানুষ শুধু ঈমান, শুধু মুসলিম বলা হচ্ছে না, অর্থাৎ তিনি ব্যাপক আকার নিয়েছেন প্রথমে, যে যেই কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে চায় প্রথম হচ্ছে তাকে জ্ঞান অর্জন করতে হবে। আর জ্ঞানের উৎস খুঁজতে হবে কোথায়? বিশুদ্ধ উৎস খুঁজে নিতে হবে। বিশুদ্ধ উৎস না নিলে কি হবে জানেন? কি হবে জানেন? বিশুদ্ধ উৎস না নিলে আপনি যেটা জ্ঞান না এটা জ্ঞান মনে করবেন, যেটা জ্ঞান না এটা জ্ঞান মনে করবেন, এবং এরপরে এটার পিছনে চলবেন, দেখবেন যে বুয়া। আপনি যখন মরুভূমিতে দেখছেন, মরুভূমিতে কেউ গেছিলেন ইতিমধ্যে? এই যে মরুভূমিতে গেছে ওরা দেখে আসছে, মরুভূমিতে কখনো কখনো রোদের মধ্যে আপনি দেখবেন যে সামনে পানি দেখা যাচ্ছে, সামনে পানি দেখা যাচ্ছে। কেউ যদি এই পানির পিছনে দৌড়াইতে পারে তো মরে যাবে, শেষ নিঃশেষ, কারণ সে পানি সামনে দেখা যাচ্ছে, যত যার সামনে দেখা যাচ্ছে, যত যার সামনে দেখা যাচ্ছে। আসলে কি পানি নাকি ওটা? এটা কি মরিচিকা? সোরাব, মরিচিকা, সোরাব বলে এটাকে আরবিতে, মরিচিকা। সুতরাং কেন এটা এটার পিছনে দৌড়ে লাভ নাই? কারণ এটা তো আপনাকে নিঃশেষ করে দেবে, এটা আসলে সত্যিকার এলিম নয়। আর সত্যিকার এলিম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এটা যদি কোনো অনুসরণ করেন আপনাকে অবশ্যই আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। এই জন্য যেটা এলিম নয় এটার পিছনে দৌড়ানোর কোনো মূল্য নাই। এলিম যেটা কোরআন এবং সুন্নাহর এলিম, যেটা বিশুদ্ধ এলিম, এর পিছনে আপনাদেরকে দৌড়াতে হবে। এটা হচ্ছে সফলতার প্রথম 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 পদক্ষেপ। সফল হতে হলে আপনাকে এলিম অর্জন করতে হবে। এই এলিম অর্জন আমাদের জন্য ফরজ, এই এলিম অর্জন ফরজ। এইটা অনেকে বলে থাকেন আমার কাছে যে কোন কোন আমরা এত এলিম কি শিখবো, কিছু একটা বলে নির্ধারণ করে যেটা আমাদের শিখতেই হবে তাই না? অনেকে বলে থাকেন, আমি সবসময় বলে থাকি যে এলিম অর্জন করতে হলে কিছু জিনিস অবশ্যই জানতে হবে। এক নম্বর হচ্ছে আরকানুল ঈমান জানতেই হবে, উসুলুল ঈমান যেটাকে বলে। দুই নম্বর হচ্ছে উসুলুল ইসলাম, আরকানুল ইসলাম যেটাকে বলা হয়, ইসলামের রুকনগুলো জানতে হবে। হ্যাঁ, তিন নম্বর হচ্ছে যেই কাজে আপনি লিপ্ত আছেন সেই কাজের জ্ঞানটা আপনার জানতে হবে। দুনিয়া গুলো জানেন, ব্যবসায়ী আপনি ব্যবসা জিনিসটা জানবেন, আপনি ধরেন চাকরির নিয়মটা জানবেন, আপনি শিক্ষক শিক্ষকের নিয়ম শিক্ষকতার নিয়মটা জেনে নেবেন, শরীয়ত বিধান। চার নম্বর হচ্ছে যে আপনাকে অবশ্যই হালাল হারামের পরিধিটা জানতে হবে। এইটুকু এলেম আপনার জন্য ফরজ আইন, এটা ছাড় নেই, কিন্তু আপনার জীবনের জন্য প্রতি মুহূর্তে প্রয়োজন পড়ে, এটা ফরজে আইন। এর বাইরে অতিরিক্ত জানাটা হচ্ছে কি ফরজে কিফায়া, বাড়তি জানা ফরজে কিফায়া। কিন্তু এটা কেউ না কেউ জানতেই হবে, কেউ না কেউ জানতেই হবে। তাহলে প্রথম এই আরকানুল ইসলাম, উসুল ঈমান, আরকানুল ঈমান যেগুলি বলছি, আল ঈমানের রুকন কয়টা? ঈমানের রুকন কয়টা?
উনি বলছে ছয়টা, আমাদের সাতটা, আমরা দুই হয়ে আছি, আসলে কয়টা? না না ছয়টাই ঠিক আছে, ছয়টায় ইমানের ওপর ছয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আমরা তো নিজেরা মানেই করতে পারবো না। যে হাদিসে জিব্রিল যেটা আসছে এটা হলো ইমানের ওপর, হাদিস জিব্রিল আসছে আন্তুমনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। মানে তো আছে এখানে বলবাসে বাড়ার মতো আছে? নাই নাই বাড়াইবেন না, যেখানে দুটো আছে দুটো বলেন। ইমানের রকম ছয়টা আছে ওখানে হাদিসে জিব্রিল এটা শিক্ষা দেওয়া আছে? নাই ওইটা, যেখানে যেখানে ইমান বিল ইয়াউমিল আখির নাই সেখানে শুধুমাত্র যে সব কোনো কোনো রেওয়ায়েত আছে, বিন রেওয়ায়েত কোনো কোনো রেওয়ায়েতে আছে ইমান বিল ইয়াউমিল ইয়াউমিল আখির জায়গাতে আছে বলবাসে বাড়ার মতো আছে, মানে একটার জায়গায় অল্টা আছে, একসাথে ছয়টা আসে নাই, মানে ছয়টাই আর সব জায়গাতে কখনো আছে ইমান বিল ইয়াউমিল আখির আখের পর মৃত্যু পরবর্তী জীবন কোথাও বলেছে মৃত্যু পুনরুত্থানের পরের জীবন, একটাই কথা একটাই মৃত্যু পরের জীবন, ঘুরে ঘুরে এটাকেই মানে একই কথাকে কোন এ হাদিস এটা বলছে ওই হাদিস এটা বলছে, আর যারা একসাথে করে সাতটা মানে বলছে ওরা মনে করছে ভিন্ন জিনিস, দুটো একই জিনিস পার্থক্য নাই, এটা হাদিসে এই জন্য ছয়টাই আসে সাতটা আসে নাই। তাহলে এই জিনিস সাতটা জিনিস আমাকে জানতেই হচ্ছে, এগুলো কখনো ছাড় নেই তাই না, এগুলো জানতেই হবে। এর মধ্যে প্রথম কোনটা? আল্লাহকে জানা। প্রথম কি? আল্লাহকে জানা। এইটা এমন এক জিনিস, এই জিনিসটাই আমাদের সব কিছুর মূল হচ্ছে আল্লাহকে জানা। আপনি এই পৃথিবীতে এই সৃষ্টিকুলের মধ্যে কি আছে জানেন? কিছুই না, এখানে আছে আল্লাহ, সবই আল্লাহর আফাল, আল্লাহর কর্ম। আমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আসমান জমিন আল্লাহ। এই কাফের কাদের কাফেরদের হিন্দুদের কাফের থেকে কে তৈরি করেছে? এটা বিশ্বাস করবেন না করেন না তো, এগুলি আল্লাহর কর্ম না? আল্লাহর কর্ম, ঠিক আছে। আচ্ছা এই যে কোরআনে কারিম কার বাণী? আল্লাহর বাণী না? এটা আল্লাহর সিফাত না? আল্লাহর গুণ না? আচ্ছা আর কি আছে? সত্তা আছে আল্লাহ। তাহলে যে আছে তো তিনটা জিনিস, একটা কি? আল্লাহর সত্তা, আল্লাহর নাম গুণ, আল্লাহর কর্ম, এর বাইরে তো কিছুই নেই। তাহলে এটা জানলে তো আমার সব হয়ে যায়, এই জ্ঞানটা তো আমার জানার দরকার। আল্লাহ সম্পর্কে যদি কোনো সত্যিকার জ্ঞান কেউ থাকে, তার সত্তা সম্পর্কে, তার নাম গুণ সম্পর্কে, তার কর্ম সম্পর্কে যদি কোনো কারো জ্ঞান হয়ে যায়, ওই ব্যক্তি আর কোনোদিন শিরক করতে পারবে না, ওই ব্যক্তির সঙ্গে মুশরিক হবে না, কাফের হবে না, দিন বিরুদ্ধে যাবে না, কারণ সেটা যার জ্ঞান হয়ে গেছে। প্রথম জানতে হবে আল্লাহ তাআলা সম্পর্কে, তাই না? এই প্রথম জ্ঞানটা হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে জানা, এটাই হচ্ছে প্রথম ইমানদারের প্রথম কাজ। যে এলম, যে এলম প্রথম এলমটা আপনি অর্জন করতে হবে, কোন এলম অর্জন করতে হবে এটা আমাদেরকে আজ সিদ্ধান্ত নিতে হবে যে কোন এলম শিখবো। ইনশাল্লাহ বাকি যে আরো চারটি রয়েছে সেটা, বাকি তিনটি রয়েছে সেটা আলোচনা আগামী ক্লাসে করবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।